খুবই সমস্যা হচ্ছে নেটে, হ্যাঁ আমরা এখন লাইভে, বাকি শুনতে তুমি পাচ্ছো? কথা বলা শুরু করো। না আমার নেটেই সমস্যা। একটু সাথে অডিও তো না দাদা, ক্লিয়ার, থাকো, সমস্যা নেই। আচ্ছা আমরা কি লাইভে আছি? হ্যাঁ হ্যাঁ আমরা এখন লাইভে। কি অবস্থা? হ্যালো চারজন সামনে। হ্যাঁ হ্যালো এই এভরিওয়ান। হ্যালো বাপ্পি, আচ্ছা কৌশিক, শরীফ ভাই কেমন আছেন? জাহিদ জি, এই তো নাজিম ভাই, সবাই ভালো মনে হয় আর কি। ভালো, আসলেই ভালো। আমি তো ভালো, আপনাদের কথা জানি না, আমি তো খুব আরামে না আছি। না, তুমি আসলেই ভালো, ভালো আছো। সেটাই, এটা তো মিথ্যা বল, লাইভে মিথ্যা বলা যাবে লাইভে মিথ্যা বলা যাবে না, সেটাই, না, মিথ্যা বলার ঠিক প্রয়োজনও করে নাই। বলো তুমি কেমন আছো। আমি খুবই ভালো আছি, মানে অফিস যাইতে হচ্ছে না, সারাদিন ঘুমাইতে পারি। ওরে বাবা, একমাত্র পাওয়া গেল যে খুব ভালো আছো। হ্যাঁ হ্যাঁ এটা আমি খুবই মিস করবো লকডাউন উঠে গেলে। লকডাউন মিস করবা? পাঁচটা শরীফ ভাই পাঁচটা কি বাজে বলে এটা? শরীফ ভাই মিস করবে মনে হয়, হ্যাঁ জাহিদ ভাই আবার না লাইট না, হয়ে গেছে। হ্যাঁ আমি তো পাঁচটার সময় ঘুমাই। হ্যাঁ ওইটাই, 4টা 5টা ভোর সেরি খা, পাঁচটা তারপর ঘুমাই একবারে। বাপিও তো, বাপি তো আগে দেখি 4টা বাজে ঘুমাইতো। ভাই ব্যাপার হচ্ছে লকডাউনে আমার একটাই সমস্যা হয়েছে যে বাইরে বের হইতে পারতেছি না, এছাড়া অত ঝামেলা হচ্ছে না, কারণ মডেল দেখে তো আমার চা খেতে ম্যাক্সিমাম, পারছো না। না ভাই ম্যাক্সিমাম আমার ঘরে বসে আমি কিন্তু কাজ করছি রোজার মধ্যে। আমি মানে গত লকডাউনে প্রায় 4টা গান বানাইছি দুইটা এজেন্সির জন্য, আমি ঘরে বসেই কাজ করছি। একটা ট্যাটু ফার্মের জন্য, মানে ওদের অ্যানিমেশনের জন্য একটা মিউজিক বানাই দিছি, ঘরে বসে টুকটাক ট্যাটু চলতেছে। ফার্ম, মানে আচ্ছা একটা ট্যাটু ইন্ডাস্ট্রি আসছে, মানে একটা অফিস ওরা ট্যাটু নিয়ে কাজ করে বাহ, এই আর তো কি। ভালো। বাপ্পি তো তাহলে হ্যাঁ প্রোডাকশনের মধ্যে আছে, মানে প্রোডাক্টিভিটির মধ্যে আছে নাকি? শরীফ ভাই কি অবস্থা? সে তো সব দিক দিয়ে এক্সপার্ট, বুঝছেন না? হ্যাঁ উনি মিউজিক করে, লেখালেখি করে, গান করে, হ্যাঁ, তো ওনার সাথে তো আমাদের তুলনা হয় না। আমরা তুলনা ওই আসলে ওই কোনো না কোনো একটা আর কি কখনো না কখনো লেগে যায় আর কি, মানে অনেকগুলো অপশন তো থাকলে তো যেটা। ওর তো কয়েকটা গান শুনলাম, ভালোই, দুইটা না তিনটা মনে হ্যাঁ হয়, না? ভালো, হ্যাঁ আমি বেশ চারটা ভালো, করছি, আর মিউজিক আরেকটা তো মিউজিক এখনো তো খুব ভালো ছিল। এখনো তো একটা দেই নাই, ওইটা কোনটা? জাহিদ আমাদের সাথে আছে। তো করোনাতে এইবার মানে কে কি বই পড়লেন? এই জাহিদ ভাই কি অবস্থা এবার, হ্যাঁ কে জাহিদ, কি বই টই পড়লেন একটু বলেন বই শুনি। হ্যাঁ কৌশিক থেকে শুরু হোক, পেছনে তো দুনিয়ার বই, হ্যাঁ কৌশিক ভাই বলেন দুনিয়ার কি বই বই। পড়লেন। আমি কোনো বই আসলে পড়তে পড়তেছি না, একসাথে অনেকগুলি পড়তেছি। মেনলি পড়তেছি হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, এরকম পড়ি নাই, আচ্ছা আচ্ছা, বিভূতিভূষণের না? এটা শুরু করছি। হ্যাঁ মুরাকামির একটা অনুবাদ, ওয়াইল্ড শিপ চেজ, আচ্ছা, আর হচ্ছে মোগলনামা দ্বিতীয় খণ্ড, হুম হুম, আচ্ছা এই এতগুলো তিনটাই একসাথে? একটু একটু করে পড়তেছি আর কি। আচ্ছা আপনি তো অনুবাদও করতেছেন মনে হয় এক গাদা, না এই জন্য অনুবাদ করতেছি না, আমি শুধুই ঘুমাই ঘুমাই আর অফিসের কাজ করি, টিভি সিরিজ এইভাবে চলতেছে। শরীফ ভাই আর কি তোমরা যারা সিরিজ সিরিজ করে, তোমরা যারা সিরিজ, হ্যাঁ আর ফেসবুকে আজাইরা পোস্ট দিয়ে লোকজনকে খাওয়ানোর চেষ্টা করি। কৌশিকীয় পোস্ট নাকি? হ্যাঁ কৌশিকীয় পোস্ট, আমেরিকার সাথে এটা ভালোই ব্রাহ্মণবাড়িয়ার মারামারি বিনোদন হয়েছে। আছে। তো ব্রাহ্মণবাড়িয়ার লোকজন তোমার উপরে ক্ষেপে আছে? হ্যাঁ হ্যাঁ আমার স্কুলের ফ্রেন্ড তো মানে পাইলে লকডাউনের পরে আমাকে দিবে মাইন, এমন একটা ইয়ে আর কি। আমি আবার পোস্ট দিয়ে মোটামুটি প্রশমিত করে দিয়েছি ওদের পক্ষে হালকা ভাবে, সবাই দেখি পচাইতেছে। বেচারা ব্রাহ্মণবাড়িয়ার লোকজন খুব ডাউন ছিল তখন। এটা তো অবশ্যই খালি ক্ষেপে গেলেই সমস্যা। শরীফ ভাই কি অবস্থা, কি কি বই পড়লেন নাকি লেখালেখি ব্যস্ত? লেখালেখি করতেছি টুকটাক, আর এই যে আচ্ছা আচ্ছা, ফ্যান্টাসি বইটা পড়তেছি, দ্য নেম অফ দ্য উইন্ড, ও আচ্ছা আচ্ছা, অনেক মোটা বই। এই যে এটা পড়তে পড়তে তো ইয়ে শেষ হয়ে যাবে, লকডাউন শেষ হয়ে যাবে, লকডাউন শেষ হয়ে যাবে, এটা চলতেছে আর কি, আর লিখতেছে লিখতেছে না? আজকে আমাকে আনন্দ যেমন স্যার ফোন দিয়েছিলেন, ওই ইয়ে জাহাঙ্গীরনগরের নাট্যকলার অধ্যাপক, আচ্ছা স্যার বলল যে মানে লেখার চেষ্টা করে কিন্তু লেখা আসে না আর কি। সেম আমারও হিয়ার, সেম, আমি অনেক চেষ্টা করলাম, গল্পটা হয় তো না লিখছি ছোট কিন্তু বড় কোনো কিছু লিখতে পারি।
আসলে আমরা আফসোস করবো এই সময়টা যখন পার হয়ে যাবে, আরো 2 মাস মনে হয় লকডাউন চলবে, মাত্র তো 1 মাস গেল তাই না? সম্ভবত যেভাবে আমাদের বাংলা বাজার মনে হয় না মে মাসে খুলবে, এটা ঈদের পরেই খুলবে। কিন্তু ভাই সমস্যা হলো মানে যেখানে মানে যেখানে মানুষ মানে কম বা বই নিয়ে তত খুব মানুষ না, কিন্তু যেখানে অনেক বেশি ভিড় হচ্ছে যেমন গার্মেন্ট সেকশন বা রাস্তাঘাট বাজার, সেগুলো তো সবই খুলে দিছে একে একে, রেস্টুরেন্ট। ঠিক, কিন্তু পাবলিকেশনে কিন্তু অত ভিড় হয় না, অত লোক আসে না, এটা বন্ধ। সেটাই আমি বললাম যে ওইটা খোলা না খোলা অতটা ইম্প্যাক্ট করবে না যতটা এই সবে পড়তেছে। ইভেন শপিং মল খুলে দিবে শুনলাম যে 15 রোজের আগে নাকি শপিং মল খুলে দিবে, তাহলে তো সবকিছু খুলে দিতে পারবে। সেটাই অবশ্যই, কিন্তু এটা হলে তো আসলে খুব বেশি মানে বাকি থাকে নাকি? সেটাই, হ্যাঁ ওইটা ওটা খুলে দিলে আর বাকি থাকে কি? তবে পাবলিকেশনে কিন্তু অত রাশ হয় না, আমাদের কিছুটা হতো, ওটার কারণ হচ্ছে কিছু পাঠক আসতো, ওই যে 50% এর একটা ছাড় আছে। না না আমাদের ওই এখন রকমারির কারণে অনলাইন শপিং এর কারণে আপনার ওই মার্চ এপ্রিল এই 2টা মাস মোটামুটি অফ থাকে না, তবে রোজার সময় অফ থাকে, একেবারেই অফ থাকে, খুবই খারাপ থাকে। তবে এখন পর্যন্ত ভালো আছি আর কি, যতটা ভালো থাকা সম্ভব এই অবস্থায়। না ভালো তো থাকতেই হবে, এই সময় তো থাকবে না, কেটে যাবে 1 দিবস পরে তাই না? সেটাই, তবে একটা বিরাট কিছু দেখলাম আর কি লাইফ। স্প্যানিশ ফ্লুর কথা শুনছিলাম, কিন্তু বাংলাদেশে কিংবা ভারতের কোনো লিটারেচারে কিন্তু স্প্যানিশ ফ্লুর কোনো কথা নাই, আমি এটা অবাক হয়ে গেলাম। অথচ স্প্যানিশ ফ্লুতে নাকি সবচেয়ে বেশি ইন্ডিয়ান লোক মারা গেছে, মানে তখন তো ইন্ডিয়া মানে আমরা সবাই, বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল সব একসাথেই ছিল, হ্যাঁ প্রায় 3.5 কোটি না 4 কোটি এখানেই মারা গেছে, কিন্তু আমাদের লিটারেচারে এটা নাই কেন? আমাদের এখানে মহামারী বলতে শুধু কলেরার কিছু, কলেরার কিছুই আছে, বসন্তের কথা, গুটি বসন্তের কথা, হ্যাঁ গুটি বসন্ত আছে, কলেরা আছে, ওলা বিবি শেষ করলাম কি জানি একটা বই, রবীন্দ্র দেখেনি, দেখেন পড়তেছিলেন যে ইয়া বিরাট বিরাট বড় লকডাউন এর বই, এটা সামনেও দেখেন, বাকিরাও দেখতে পারবে নামটা। এটা তো ইয়ের না, ওই যে কি বলে কিংকিলার্স ক্রনিকল এর সেকেন্ডটা মনে হয়, ও ফার্স্টটা, ফার্স্টটা হ্যাঁ আমি পড়ছি, দুইটা, থার্ডটা তো আসার কথা ছিল কিন্তু এখনো কেমন এটা আর মনে হয় না আসবে 10 বছরে, সম্ভাবনা সম্ভাবনা বাতিল করা যায় না কম আর কি লেখকের সম্ভাবনা কি না। এটা হলো ওই প্যাট্রিক রুথফাস যে রাইটার, সে হলো এই কিংকিলার্স ক্রনিকল এর প্রথমটা আর সেকেন্ডটা বের হওয়ার পরে গুডরিডস এ গিয়ে রিডাররা থার্ড যে পোর্শন বের হওয়ার কথা ওটাকে সব 5-5 রেটিং দিয়ে রাখছে, এত বেশি 5 রেটিং এর বোর্ড পড়ে গেছে। তো লেখক বইটা শেষ করার পরে, বই বের হওয়ার অনেক আগেই, লেখক যখন লেখা মানে শুরু করছে বা শুরু মানে শুরু করবে প্ল্যানিং লেভেলে আছে, তখনই অলরেডি অনেক 5 রেটিং এর বোর্ড পড়ে গেছে। তো লেখক সম্ভবত বইটা লেখা শেষ করছে লাস্ট ইয়ারের মাঝামাঝি কি লাস্ট ইয়ারের শুরুর দিকে, 2019 শুরুর দিকে শেষ করার পরে তার কাছে মনে হচ্ছে যে এই মানে তার পার্সোনাল রেটিং এ এই বইয়ের রেটিং মোটামুটি অ্যারাউন্ড 4 হবে, তার কাছে মনে হচ্ছে যে পর্যন্ত 4.5 বা এর বেশি না হবে
সে বই পাবলিশ করবে না। তো বুক ইজ ডান, ইটস বিন রিটেন, বাট সে পাবলিশ করতে চাচ্ছে না আর কি। এটাও একটু বেশি হয়ে গেল না? কারণ তার মূল্যায়ন দিয়ে তো আর পাঠকের মূল্যায়ন এক হবে না কখন, মানে তাই না? এটা হলো যেটা, যে স্টোরিটা আমি বললাম, এটা হলো যে মানে ইটস সামথিং দ্যাট ইন দা এয়ার, মানে দ্যার ইজ নো অথেন্টিসিটি অফ দিস, মানে আচ্ছা এরকম, আচ্ছা, মানে গুজবের মানে মতো একটা। হ্যাঁ বোঝার মতো এরকম, মানে মানে শোনা গেছে কিন্তু এটার কোনো অথেন্টিসিটি বুঝছি ওরকম নাই বুঝছি, আর কি। মানে বাট সমর্থিত বুকস আর কোনো সূত্র ব্রিলিয়ান্ট। নেই হ্যাঁ আর কি, না না, বাট অসমর্থিত বইগুলি খুবই সূত্র। ব্রিলিয়ান্ট, এবং ইয়ের সাথে চুক্তি হয়ে গেছে, কাদের সাথে যেন চুক্তি হয়ে গেছে, পসিবলি এটা ইয়া হয়ে যাবে, ওই কি বলে নটা সিরিজের জন্য সম্ভবত, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সিরিজের জন্য অন্য মনে কোনো হয় চুক্তি অনলাইন হয়ে গেছে, প্ল্যাটফর্মের সাথে? এটা তো আমি হতে দেখলাম পারে, যে অলরেডি 3,442টা রেটিং হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, পাবলিশ হয় নাই, সে বইয়ের রিভিউ হয়ে সেই গেছে বইয়ের পাঁচ রেটিং লাখ হয়ে গেছে অনেক, হ্যাঁ রিভিউ হ্যাঁ, হয়ে গেছে, এটা বেশি দেখ পারি না। রেটিং কিভাবে যে বই বের হলো না? আল্লাহ জানে, 3,000+ অগ্রিম রিভিউ তো একটাই রেটিং। হতে পারে, মানে ওই কি যে বলে আগ্রহ থাকতে পারে, সেটা আলাদা। মানে নাজিম এটা ভাই, কি এরকম তো বোঝায় যে আপনারও বই রেটিং হয়েছিল, কিংবা রিভিউ এগুলি আসলে সবসময় মানে আপনার কি বই বলে তো একটা রে? গুডরিডস এ চলে আসছিল, বের হওয়ার আগেই চলে আসছিল। হ্যাঁ হ্যাঁ, আমার তো, আমি একটা রিভিউ দেখছিলাম, জানো তো তোমরা, তখন ফেসবুক টেসবুক নতুন, 15 সালে না 14 সালে, সম্ভবত 14 সালে, ম্যাজিশিয়ানের ম্যাজিশিয়ানের একটা রিভিউ দেখছিলাম, এবং সে বলছে সবই ভালো, ক্যারেক্টার আরেকটু ইস্টাবলিশ করতে পারলে, ক্যারেক্টার গুলোকে আরেকটু ইস্টাবলিশ করতে পারলে ভালো হইতো, আর একটু লেন্দি হয়ে গেছে, হ্যাঁ মাঝখানে ঝুলে গেছে, আমি জানি অনেক কিছু। বই কিন্তু আমি দেখেই নাই, মানে শেষ হয়নি, বের হওয়া তো প্রশ্নই উঠে না। সেটাই, ওই একই অবস্থা হয়েছে। কে, কোনো প্রশ্ন আসছে নাকি? আচ্ছা আমার এখানে একটা পপ আপ হ্যাঁ খুললো শরীফ ভাই, তো স্ক্রিনটা। আমি শরীফ ভাইয়ের পড়া শুনলাম, তো আমি এখন রবিন ভাইয়ের কাছে আসছি, যে রবিন ভাই কি কি পড়লেন এই মাঝে, মানে এই লকডাউনে কি কি শরীফের টপিক পড়লেন একটু আগে পড়তেছেন? বলো। লকডাউনে পড়ার কথা বলতে গেলে ভালোই, মোটামুটি পড়াই, মানে পড়াটাই সবচেয়ে ভালো হয়েছে, সব খারাপের কিছু ভালো দিক থাকে, তো এই মানে হোম কোয়ারেন্টাইন, এটা কোনোভাবে ভালো বলা যায় না, বাট ওই সব খারাপের মতো এটা একটা ভালো দিক হয়েছে, যেটা যে বেশ বইপত্র পড়া হচ্ছে, অনেকদিন যাবত মানে জমানো বই ছিল, কত বইমেলার বই, এই বইমেলার বই কেনা অনেক বই ছিল, পুরনো কিছু বই যেগুলি মানে রিভাইজ করতে চাচ্ছিলাম সেইগুলি পড়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, পড়া হচ্ছিল না, তো পড়লাম, মোটামুটি বেশ ভালো কিছু বই পড়লাম এবারের মধ্যে, বের হওয়া অনেকগুলি বই পড়লাম, প্লাস ফিকশনের পাশাপাশি প্রচুর নন ফিকশন পড়লাম। যেমন একটা বই পড়লাম খুবই ইন্টারেস্টিং, এটা হলো ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির আচ্ছা, সাথে সংশ্লিষ্ট, এটা ওই সময়কার? হ্যাঁ তীর্থঙ্কর রায়ের লেখা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ফর্ম করলো, ও ইস্ট আচ্ছা, ইন্ডিয়া কোম্পানি কিভাবে স্প্রেড করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইয়ের থেকে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেক্ষাপট থেকে ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস, খুব ইন্টারেস্টিং কিছু জিনিস জানলাম, যেমন হংকং, হংকং কিসের ভিত্তিতে কিভাবে হলো ব্রিটিশদের কাছে হস্তান্তর হয়েছিল, তারপরে ওরা নাকি হলো কিনে যে, নিয়েছিল না লিজ নিয়েছিল? না এটা হলো একটা যুদ্ধের প্রেক্ষাপটে, একটা যুদ্ধের প্রেক্ষাপটে আচ্ছা, চায়না হেরে গেছিল, হেরে হেরে যায়। যাওয়ার পরে হলো, হ্যাঁ সিল্ক রুটের সাথে কানেক্টেড একটা যুদ্ধের প্রেক্ষাপটে চায়না হেরে গেছিল, তো ওটার ইয়া বাবদ তারা হংকং দিয়ে দিয়েছিল, চুক্তিটা, সন্ধি চুক্তিটা হংকং হস্তান্তরের মাধ্যমে হয়েছিল, তো এটা খুব ইন্টারেস্টিং একটা বই পড়লাম। সম্ভবত এই বইটা হলো পসিবলি ব্রিটিশ কোনো রাইটারের লেখা বইকে বাংলায় কনভার্ট করা হয়েছে, মানে বাংলায় অনুবাদ ট্রান্সলেট না, করছে, আমি হ্যাঁ না আমি না বইটা না, কিনছি, এখনো পড়ি, হ্যাঁ ট্রান্সলেট না ঠিক, ট্রান্সলেট মানে না এটা মানে হলো কনভার্ট, অ্যাডাপ্টেশন, হ্যাঁ মানে অ্যাডাপ্টেশন টাইপের। রূপান্তর, এবং হলো অনেক কিছু অ্যাড করেছে রাইটার, যিনি রাইটার উনি মানে কলকাতার রাইটার হলেও উনি হলো আবার ইয়া মানে বাংলায় লিখলো, উনি হলো ইংল্যান্ডের কোনো একটা ইউনিভার্সিটির লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বা কোথাকার জন্য প্রফেসর, তো ভালো, বেশ ভালো বই, বইটা আমাকে একজন গিফট করছিল কলকাতা থেকে এনে, ওইটা পড়লাম, বেশ ভালো লাগলো, ইন্টারেস্টিং অনেক কিছু জানলাম। তারপরে আচ্ছা, ফিকশনের মধ্যে ইয়া পড়লাম আবার, মাইকেল কনলির ওইটা পোয়েট পোয়েট ও বইটা আচ্ছা, আবার ওটা একটা পড়লাম, পুরোনো মানে বই মোটামুটি, হ্যাঁ সালমানের হ্যাঁ করা। আমার আগে পড়া ছিল ইংরেজিটা বাংলাটা দুইটাই পড়া ছিল, আরেকবার পড়লাম, এটা হলো এইবার পড়লাম, হলো মানে লেখক হিসাবে বলতে গেলে নিজে শেখার আচ্ছা জন্য আর কি, এর আগে দুবার পড়েছিলাম হলো পাঠক হিসাবে। আর ফিকশন নন ফিকশনের মধ্যে ইয়াটা পড়লাম, যে শরীফ ভাইয়ের ইয়া এই কিংকিলার্স ক্রনিকল, ইয়াটা দেখে আমি আচ্ছা আচ্ছা, অন্ধ জাদুকর পড়েছি, বন্ধের মধ্যে অন্ধকার জাদুকর পড়েছি, তারপরে হলো ইয়া এই লোশক পড়লাম বাতিঘরের বইয়ের মধ্যে, আর কি বলে ফিকশনের মধ্যে আরেকটা ইংলিশ বই পড়লাম হলো ওই যে ইয়ের মালাজান এম্পায়ারের থার্ড না ফোর্থ বইটা, আমার এক্সাক্টলি নামটা খেয়াল করতেছে না,
তো এই বইগুলো হ্যাঁ মালাজান, হ্যাঁ ওটা আমার খুব প্রিয় একটা সিরিজ অ্যাকচুয়ালি। ইয়া মোটা ওটা, বই তো, হ্যাঁ অনেক বড় বই, এগুলো ফ্যান্টাসি তো বড়ই হয়, বিশাল বই এই বইটা। এই সিরিজটা মালাজান এম্পায়ারের যে সিরিজটা, এটা আমি সবসময় সব জায়গাতেই কথা বলি, এটা একটা ইম্পসিবল, মানে ইম্পসিবল রকমের ফিকশন বলি আমি, কারণ এখানে হলো যে এতটাই বিগ এবং ভাস্ট যে এখন পর্যন্ত 3 বার সিনেমার চুক্তি হয়েও বাতিল হয়ে গেছে। বহু ওয়ার্ল্ডের সেরা বড় বড় ইয়াগুলি, প্ল্যাটফর্মগুলি, এইচবিও বা এই ধরনের প্ল্যাটফর্মগুলি বেশ অনেকবার হলো সিরিজ করার প্ল্যান করেছে, কিন্তু এই সিরিজটা এতটাই বড় যে এটাকে মানে ভিজুয়ালি আনতে পারতেছে না কেউ, এত এতটাই ভাস্ট আর কি এম্পায়ারটা। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যেমন গেম অফ থ্রোনস, আর আর মার্টিনের, এটাও অনেক বড় প্রেক্ষাপটে, কিন্তু এইটার তুলনায়, মালাজান এম্পায়ারের তুলনায় কি বলে এই গেম অফ থ্রোনস মানে বলা চলে সর্ট অফ মানে শিশুতোষ এরকম, মানে আমি শিশুতোষ বলা উচিত না, শিশুতোষ একটু নেগেটিভ, হ্যাঁ না একটু নেগেটিভ ওয়ার্ড, কারণ আমি নিজেও গেম অফ থ্রোনস এর হিউজ ফ্যান, তো ওটা একটু নেগেটিভ ওয়ার্ড, ঠিক শিশুতোষ না, মানে ওটা আরো অনেক বেশি বড়। যেমন গেম অফ থ্রোনস এর কিছু কিছু উদাহরণ দিই আমি, যেমন ওয়াল, গেম অফ থ্রোনস এর যে ওয়াল, ইটস এ রিয়েল কনসেপ্ট অফ ইউরোপ। তারপরে হলো এই যে কি বলে স্টার্ক আর হলো ল্যানিস্টার ফ্যামিলির মধ্যে যে কনফ্লিক্ট, এটা হলো একটা রিয়েল মিথ থেকে নেওয়া। যেমন ইংল্যান্ডের ইয়র্ক আর হলো আপনার ল্যাঙ্কাস্টার, ওই ইয়র্কটাকে স্টার্ক করেছে আর মার্টিন, আর ল্যাঙ্কাস্টারটাকে ল্যানিস্টার, তো ওদের ফ্যামিলির মধ্যে কনফ্লিক্ট ছিল দুই হাউসের মধ্যে। তো এরকম গেম অফ থ্রোনসে অনেক রিয়েল অনেক কিছু আছে যেগুলো ধর আর মার্টিন ইন্সপায়ার্ড, অবশ্যই মানে না কপিড না, ইন্সপায়ার্ড। কিন্তু এই মালাজান এম্পায়ারের এভরিথিং ইজ ফিকশনাল, লেখক নিজে স্টিভেন এরিকসন, নিজে হলো মানে কালচারাল এন্থ্রোপোলজিস্ট, ফলে উনি নিজে একটা কমপ্লিটলি ভাস্ট একটা ইউনিভার্স তৈরি করেছে, ইটস এ হিউজ। তো ওটার একটা বই পড়লাম, কারণ যেহেতু একটু সময় হাতে ছিল। এই মোটামুটি আরো অনেকগুলি পড়েছি এই মুহূর্তে, আপাতত মানে মেজর বলার মতো এই তিনটা বইয়ের কথাই মনে পড়লো। আচ্ছা সিদ্দিক নাকি? সিদ্দিক জয়েন করছে আমাদের সাথে। ব্যবস্থা কেমন আছো সিদ্দিক? হ্যালো সিদ্দিক ভাই, হেডফোনটা লাগান কানে, কানের কাছে। ও হেডফোন না লাগি কথা বলতেছে না, হেডফোন আছে তো তুই। ও এই তো ভাই, কেমন আছেন? এই তো ভালো, কি অবস্থা তোমার? জাহিদ ভাই কেও দেখতে পাচ্ছি। আচ্ছা রবিনের কথাটা শেষ করি, তুমি মাঝখানে ঢুকে গেছো। আমি আমি মোটামুটি ডান, এই মোটামুটি পড়লাম, আবার আবার ব্যাক করবো, আমি আবার কথা বলবো, সমস্যা নেই। জাহিদ কি পড়লা এই বন্ধে নাকি শুধু ব্যাংক নিয়ে ব্যস্ত? হ্যালো জাহিদ, ব্যাংক করতেছি অনেক কিছুই করতেছি, বইও পড়তেছি, মুভিও দেখতেছি। কোন বই, কি কি বই পড়া হলো আগে বলেন। হ্যালো জানাচ্ছি, আসলে আমার কি কি জানাচ্ছে আশা করি অডিও শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা আমি শেষ করলাম হচ্ছে এই সালমানের একটা ইয়ে, সালমানের একটা বই, ব্ল্যাক ফেয়ারি টেলস। আচ্ছা সালমান অনুবাদ করছে, এটা পড়লাম। অতসুইশির যেটা এই রাইটারের সাথে সবাই তো পরিচিত, এটা মনে হয় প্রথম দিকের বই, এটা খুব সম্ভবত নভেলা। আমরা অবশ্য এটাকে হ্যাঁ জু আর ইয়ে গত করছে তো ইয়ে কৌশিক ভাই করছে। হ্যাঁ 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 বেশ ভালো, বিশেষ করে সিরিয়াল কিলারটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। প্রথম দিকের লেখা আমার কাছে মনে হয়েছে যে ওর পরের দিকের লেখাগুলো আরো বেশি ম্যাচিউর, তাই তবে এটাও বেশ ভালো। স্বাভাবিক, রাইটার তো বেশিরভাগ সময় আস্তে আস্তে পরিপক্ক হয়, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক যেটা ওটা হচ্ছে দিন দিন খারাপ হচ্ছে, তাই না? যেমন না এটা তো সত্যি কথা, এটা আস্তে আস্তে পরিপক্কই হবে, খারাপ হবে কেন? জনপ্রিয়তা কমতে পারে, বাড়তে পারে, সেটা কি করার? হ্যাঁ সেটাই, লেখা তো ইমপ্রুভ করবে, তাই না? সেটাই ভাই। আর কি মুভি টুবি কি দেখলা নাকি ওয়েব সিরিজ ইচ্ছে মতো? সিদ্দিক ভাই কি পড়লেন এই এর মাঝে? আচ্ছা জাহিদকে শেষ করতে দাও, ও মানে অল্প ছিল ছবি দেখে দেখে শেষ করছে এই লকডাউন। ভাই আমাকে বলতেছেন, বুঝতেছি না ভাই। হ্যাঁ ছবি কি দেখলো? ছবি তো বেশ কয়েকটা দেখছি, কালকে দেখলাম অটোমাটা, অ্যান্টোনিও বান্ডারাসের একটা, সাইবার পাঙ্ক।
সাইবার কাছে ভালো লাগছে এটা লো বাজেটের সাইবার পাঙ্ক অ্যান্টনি ব্যান্ডার আছেন না নাকি লো বাজেটের ছিল এবং শেষটা এবং মোটামুটি হ্যাঁ হ্যাঁ ব্যান্ডার আছে কি নাম কি ভাই একদম চুলটুল কামায় আসে একদম অটোমেটিক দেখেছি আমি আমি দেখেছি এটা ভাই আমি পুরো স্টাক হয়ে আছি আমি পড়তেও পারতেছি না মুভিও দেখতে পারতেছি না কিছুই না লেখালেখি করতে গেছিলাম সেটাও আটকে গেছে জানি না ভাই মানে কি নিউরোমান্সার কিংবা যে মোনালিসার ওভারড্রাইভের মতো নাকি অন্য টাইপের সাইবারপাঙ্ক জাহিদ মনে আমার কথা শুনতে পাই নাই জাহিদ ভাই শুনতেছেন সিলেটে অনেক নেটওয়ার্ক পৌঁছতে টাইম লাগবে আমার সাইবারপাঙ্ক আমাকে সাইবারপাঙ্কটা হবে না আমি প্রথম দিকটা শুনতে পাই নাই উপন্যাস ওই রকম নাকি অন্যরকম একেবারে মনে হয় সাউন্ডের সমস্যা হচ্ছে যাই হোক আমার সাইবার পাঙ্কটা হবে যে অনেকটা মানে লেস হার্ডকোর সায়েন্স বেশি হিউম্যান ইমোশন ওগুলো বেশি হবে অনেকটা আমি চাচ্ছিলাম আর আমার বেশি অডিও অনেক সময় অনেকটা গোস্ট ইন দা শেলের মতো আচ্ছা 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 আপনি কি সিনেমাটা দেখছিলেন অ্যানিমেশন আছে একটা গোস্ট ইন দা শেল অ্যানিমেশন দুইটা সিনেমা আছে অ্যানিমেশন অ্যানিমেটা দেখছি সিদ্দিক কই গেল হ্যালো সাউন্ডের সমস্যা প্রথম থেকে হচ্ছে ভাই গোস্ট ইন দ্য শেল আমি মাত্র দেখতেছি মানে এটা অ্যানিমেটা দেখে শেষ করলাম প্রথম দুইটা মুভি আর টিভি সিরিজ এখন নতুন যেটা আসছে নেটফ্লিক্সে ওইটা কোনটা ওইটা দেখিনি গোস্ট ইন দ্য শেল নতুন একটা আসছে নেটফ্লিক্সের এটা মুভিগুলি তো আগে 95-98 এর আমলের মুভি আর এটা কি বলে হলিউড মুভিটা হচ্ছে মানে 2017 এ আর নতুন করে একটা ওয়েব সিরিজ করছে 3D অ্যানিমেশনের ওইটা হচ্ছে নেটফ্লিক্সে রিসেন্টলি আসছে ওইটা কালকে দেখে শেষ করলাম আমার সে ভালোই লাগে হ্যাঁ সাইবার পাঙ্ক টাইপ আর কি সাইবার পাঙ্ক সবকিছুই ভালো লাগে তোমার তো ভালো লাগবে তুমি পাঙ্ক টাইপের স্ট্যাটাস দাও প্রতিদিন আমি তো ভাবছিলাম যে এই বন্ধের মধ্যে চুল সবুজ করে ফেলবো কিন্তু ইয়া কি বলে হ্যাঁ সেলুন করা নাই এর জোগাড় করছিলাম কিন্তু ঘরের মধ্যে বসে আসলে করছে না নিজে নিজে করা যাবে না এটা তাহলে ঢাকতে পারবা এই ফাঁকে ফাঁকে যেগুলো পাকছে ওগুলো কিভাবে ঢাকবে ওইটাই সমস্যা হয়ে গেছে না আমার এক সাইডই পাকছে আমার বাম সাইড মোটামুটি ভালোই পাকছে ডান সাইড আবার ঠিক আছে বিয়ে করে ফেলো আমি বলি আমি লাস্ট পড়লাম হচ্ছে নাজিম ভাই যেটা আপনাকে বললাম যে স্টিফেন কিং এর নতুন বইটা স্টিফেন কিং এর একদম নতুন যে বইটা ইফ ইট ব্লিডস ওইটা পড়লাম চারটা গল্প তিনটাই বেশি জোস মানে ভাল লাগছে র‍্যাট নামে একটা গল্প আছে ওটাও বেশ ওই যে নভেল টাইপের গল্প বলি হ্যাঁ ওর যেটা হয় ভাই চারটা গল্প মিলে প্রায় 550 পৃষ্ঠার বই তাতে নভেল হ্যাঁ নভেলা কি ওরা শর্ট স্টোরি বলে হ্যাঁ স্টোরি কালেকশন ওইটা তার আগে পড়লাম একটা বই অনেক দিন ধরে রাখছিলাম সেটা হচ্ছে ওয়ার দা ক্রোডেট সিং কারণ এই বইটা অনেক দিন ধরে প্রায় 1.5 বছর ধরে নিউ ইয়র্ক টপ চার্টে এক নম্বরে ছিল আমি জানি না কেন তো পড়লাম মিক্সড জনরার একটু মিস্ট্রিয়াস ডেলিয়া ওয়েন্সের লেখা এবং এখন ওইটা এক নম্বরে আছে 2018 বেরিয়েছিল ওইটা ভালো লাগছে তোমার হ্যাঁ একটু মিক্সড জনরার সাসপেন্স আছে একটু ভালো লাইফ একটা লাইফ নর্থ ক্যারোলিনার একটা
মেয়ের জীবনী নিয়ে, যে মেয়েটা একা থাকে এবং সে একটা মানে মার্ডার কেসে ফেসে যায় এবং তাকে বাঁচানোর কেউ নাই, এই টাইপের একটা ঘটনা নিয়ে আর কি শুরু গল্পটা। তো আমি কিছু কমেন্ট পড়ে ফেলি ভাই, কমেন্ট আসছে অনেকগুলা। আচ্ছা, সুশোভন রায় লিখেছে যে এটা শিওর রেকর্ডেড শো, মানে ও বিশ্বাস করতেছে না যে আমরা কেউ লাইভে আসছি। এটা রেকর্ডেড সুশোভন বলতেছে, যে আজ লাইভ তো কিছু বললাম না, ওরে আমি ইনবক্সে পরে বলি, লাইভে সব কিছু বলা যাবে ইচ্ছে করলে। নাকি ফেলবে মুখ ফুসকে বের হয়ে গেছে আর একটু জন্য আটকাতে পারছি শেষ পর্যন্ত। আচ্ছা, আসমার উসমান ভাইয়া কমেন্ট করেছেন, এই মুহূর্তে পড়ছি এডগার ক্যারেটের দ্য গার্ল অন দ্য ফ্রিজ, দুরন্ত সব গল্প, দারুণ অনুবাদ। একসময় নিজের বই কেনা বই পড়া নিয়ে একটা গোপন অহংকার ছিল, কৌশিক রাফির মতো কয়েকজন আমার সেই অহংকার একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভাই এই যে কৌশিক ভাইয়ের পেছনে দেখা যাচ্ছে ভাই। কৌশিক ভাই ঘুমায় 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 কোন কাম করে না, খুবই সত্যি কথা। না একটু আগে বললো অনেক কাজ করে, অফিস করে, লেখে, অনুবাদ করে, বই পড়ে, না লেখালেখি সব বন্ধ, অফিস আর ঘুম, অফিস আর ঘুম। মানে একটু আগে বললা যে অনুবাদ করছে একটা, না না কিছু অনুবাদ করতেছে না, কিছু না ভাই। কৌশিক ভাইয়ের কাহিনী আমি জানি, সে কিছু করতেছে না, সে আসলে ঘুমাচ্ছে আর লেখালেখি করতেছে। হ্যাঁ আচ্ছা, লিখেছে কৌশিক ভাইয়ের বর্তমানে প্রোফাইল পিকচারটা জোস কোনটা, বর্তমানে মনে নাই, রমজান পিকচার, রমজান চলতেছে এখন তো এরকম হবে, আমি বাংলাদেশে কোনো লকডাউন ছিল না, সাধারণ ছুটি চলে। কথা সত্যি, টেকনিক্যালি তো লকডাউন নাই, টেকনিক্যালি লকডাউন নাই সেটাই, কিন্তু মানে সবকিছু লকডাউনের মতোই চলছে। পুলিশ বলে রাস্তা বের হয়ে লকডাউনে বের হয়েছেন কেন, ও কিন্তু বলে নাই ছুটির দিনে বের হয়েছেন কেন, আপনি কেমন আছেন মাসুম আদি ভাই, কেমন আছেন? তারপরে হিমু হিমালয় আবার লিখছে যে ওইসব যারা দেখছে তারা আর কেউ বেঁচে নাই, লিখবে কি? মানে একটু আগে যখন আমরা ওই যে ওলা বিবি করোনা এগুলা নিয়ে বলতেছিলাম, নাজিম ভাই বলতেছিলেন যে তা তো বেঁচে নাই, বলবেন কি গল্পটা? সব মারা গেছিল নাকি কি বলে? আচ্ছা, সব তো মারা যায়। কাইসার কবির বলছে জন লেকারের বুক রেকমেন্ডেশন চাই, প্লাস ও লিখছে যে এই বন্ধে কি ক্রাইম রেট বেড়ে যাওয়ার কোনো পসিবিলিটিজ আছে কিনা, অ্যানসার দেন সবাই। ক্রাইম রেট একটাই বাড়ছে যেটা টিভিতে দেখি, বিভিন্ন ওয়েবে দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, আর তো বাড়ে নাই মনে হয় না। এমনিতে ভাই ইতালি তারপর ধরেন অ্যারিজোনা এদিকে কিন্তু ডাকাতি হয়েছে, সব বন্ধ যারা চলে গেছিল বা বাসা পাকা ছিল এদিকে কিন্তু ভালো ডাকাতি হয়েছে। আমাদের এখানের কথা বলছি আর কি, আমাদের এখানে তো মনে হয় অতটা বাড়ে নাই, না এইদিকে কিছুই হয় না, এরকম কিছুই হয় নাই বাংলাদেশে, কিছু হয় আরেকটু প্রলং করলে, এখন পর্যন্ত জানে না। হ্যাঁ প্রলং করলে হবে, আর এক মাস প্রলং করলে শুরু হয়ে যাবে ভাই, কিছুদিন পর শুরু হতে পারে সেটাই, মানুষের ঘরে যখন অভাব থাকবে তখন ক্রাইম বাড়তেই পারে। তখন বাড়বে। আচ্ছা, ওই যে জন লেকারের বইয়ের সাজেশন চাইছে, জন লেকারের বইয়ের সাজেশন কি, ওই যে সবাই যেটা বলে যে স্পাই who came from in cold, came from cold, আমার কাছে এটা অবশ্য অত ভালো লাগে নাই, যেহেতু স্নায়ু যুদ্ধের সময়কার কাহিনী ওটা এখন ইরিলেভেন্ট হয়ে গেছে। এছাড়া তো ওর অনেক ভালো আছে, যে নতুন একটা মনে ছিল স্পাই নিয়ে, টিঙ্কার টেইলর সোলজার স্পাই, এটা ভালো, আবার টেইলর অফ পানামাটা ভালো, দুইটাই মুভি আছে। তারপর আর একটা ছিল পিয়ার্স ব্রসনানের মুভি মনে হয়, মোস্ট ওয়ান্টেড ম্যান না কি যেন একটা আছে, এটা কি লেকারের না,
এটা বলতে পারছি না, ভুলে গেছি। লেকারের বই তো ভালো হয়, বরং এখনকার গুলো ভালো আগের চেয়ে। আগের গুলো সবই হচ্ছে স্নায়ু যুদ্ধের উপরে ছিল বেশি। এই তো এই কটা বই পড়ে দেখতে পারে। তারপর আরো কমেন্ট করছে ভাই সাহেব, যে সবাইকে বলছে কি অবস্থা, শুধু ভাই সাহেব। হ্যাঁ, তারপর করোনার পর ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড নিয়ে নাজিম ভ্যান মৌলিক চাই। আচ্ছা, নাজিম ভাইয়ের কাছ থেকে একটা আবদার আসছে, ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড নিয়ে করোনার পর নাজিম ভাইয়ের কাছ থেকে মৌলিক চাই, কেউ কেউ কথা রাখার মতো। পরিচিত কেউ ফেকাইডি ভাই সাহেব নাম, ফেকাইডি না, আমি এটা দেখছি, এটা সম্ভবত যে এটা সম্ভবত শাহজাহান সৌরভ ভাই। পচাবো না। আচ্ছা, কবির আহমেদ নামে একজন লিখছে, নাজিম ভাই প্লিজ স্টিফেন হান্টারের ববলি সৈগার বইগুলোর অনুবাদ করার জন্য অনুরোধ করছি। না, একটা তো করেছিলাম ওই ইয়ে তোমার প্রথমটা পয়েন্ট অফ ইমপ্যাক্ট অনেক আগে নাবিককে দিয়ে, তোমার ক্লাসমেট নাবিক অনেক আগে, প্রায় মনে হয় 2008-09 সালের দিকে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু আশানুরূপ তো না পাঠকের রেসপন্স, একদমই না। এটা কি রাইটারের কারণে নাকি অনুবাদকের কারণে তা জানি না, খুবই পুয়ার। চেষ্টা তো অনেক করছিলাম বিভিন্ন ধরনের রাইটার দিয়ে, এখন একেবারে যদি খুবই বেশি পুয়ার হয় তাহলে তার সেকেন্ড বইটা করা যায় না, তাই না কৌশিক, কি বলো? পুয়ারেরও তো একটা লিমিট আছে। এখন যদি দেখা যায় এক বছরে 300 কপি বিক্রি হয় না অনুবাদের বই, কিন্তু অনুবাদককে টাকা তো ঠিকই দিয়ে দিতে হবে এই সময়ের মধ্যে, এটা তো লুজিং কনসার্ন, তখন আর এই জন্য করা হয়নি সম্ভবত বইটা। মানে সম্ভবত মানে হয় অনেক সময় জন গ্রিশামের বই, ইভেন কিং এর বইও বাংলাদেশে খুব ভালো মার্কেট পায়। ইদানিং একটু টুকটাক শুরু হয়েছে নানা চারা, কিন্তু তাও আশানুরূপ না অতটা না, ওটা গায়ের জোরে, গায়ের জোরে, গায়ের জোরে। হ্যাঁ, আমি আমি গায়ের জোরে দুই তিনটা করেছি পরপর, তাই না? একদম। কিন্তু কিং এরও মার্কেট বাংলাদেশে না, কিং এর চেয়ে অনেক ভালো মার্কেট নিক পিরগের, সিদ্দিক ভাই কি পড়লেন এই বন্ধের মধ্যে বা কি পড়তেছেন? ভাই আমি কিছুই পড়ি নাই, কিছুই লিখি নাই, মুভিও দেখি নাই, আমি অ্যাকচুয়ালি ঘুমাচ্ছি খাচ্ছি আর মানসিক ভাবে যাতনা বোধ করতেছি। আপনার বইটা পড়া শুরু করতে জানি না, এই যে লকডাউন টকডাউন নিয়ে আমার কেন জানি খুব প্যারা লাগতেছে। সবারই প্যারা লাগে, কৌশিক বাদে। কৌশিক একটু আগে বলছে যে তার খুব ভালো লাগছে, আমার খুব ভালো, শেষ হয়ে গেলে লকডাউন মিস করে আমি আসি এই টাইমটা। সিদ্দিক ভাই বলে প্যারা লাগে কথাটা, উনি দুই দিন পর পর কাচ্চি রান্না করে, খিচুড়ি রান্না করে, উনি বলে প্যারায় আছে। কে সিদ্দিক ভাই? আমি খিচুড়ি রান্না করি, কাচ্চি রান্না করি না ভাই, খিচুড়ি রান্না করি। ইটস ট্রু, ব্যাচেলররে কাচ্চি ভালো রান্না, এই খিচুড়ি ভালো রান্না করে, খিচুড়ি কাচ্চি এসব রান্না করে, আমাদেরকে ভিডিও কল দেয় যে ভাই ভাই আমার তো করোনার কারণে বিয়ে আটকাই গেল না, করোনার কারণে তো বিয়ে শাদী সব আটকাই গেল, তাহলে তো সবচেয়ে লসে আছে তুমি। হ্যাঁ, আমি ভাই পুরো লস প্রজেক্টে, তোমার জন্য আমাদের পক্ষ থেকে শোক। ও মাঝে একটা বই পড়তো পরিবার, আমি এই যে সন্তপ্ত সিদ্দিককে আমাদের পক্ষ থেকে কি মানে মাঝে ভাই তিন দাহক পড়ছি আর বাপি ভাইয়ের বইটা অর্ধেক পড়ে ফেলে রাখছে, এই যে ঘিরে থাকে অন্ধকার। এই কথা তুমি লাইভে এসে বললা, এটা লাইভে নাও বলতে পারতা না। না, ভালো লাগছে ভাই, কি কি আতুর হবে না, না ভাই ভালো হচ্ছে, মানে আমি তো আমার কারণে পড়তে পারতেছি না, এমনি বই ভালো লাগছে। তুমি বলো যে বই আসলে ভালো লাগছে, আমি অর্ধেক পড়েছি, বাকি অর্ধেকটা আজকে সারা রাতে শেষ করব, তাহলেই তো হয়। পড়ে পড়ে রাখছে মানে কি, ফেলে রাখছে মানে বিছানার উপরে শোয়ার পাশে রাইখা দিচ্ছি, তাহলে এবার বাপ্পি হাসবে।
না না ভাল লাগছে ভাই, কিয়াসুর পোর্শনটা আর আপনার লেখা অনেক হিউজ ইমপ্রুভ করছে, হিউজ মানে আমি মুগ্ধ পুরোপুরি। কিয়াসুর অংশটা তো শেষ করছি, ওটা খুবই ভালো, খুবই ভালো। এটা ঠিক, অনেক ওই গত বছর থেকে ইমপ্রুভ করছে হঠাৎ করে, কোন মডেল গত বছর ইমপ্রুভ করলে এবার ভাই আমরা তো দেইনি। হ্যাঁ আমরা তো দেইনি ব্যাপারে নিশ্চিত, আমরা কেউ দেন শরীফ ভাই দিবেন কি আপনি? না সে কিছু পাই আমি একটা সময় খেয়াল করলাম যে মানে আমি যে কয়েকটা ছোট গল্প লিখছি বা আমার পছন্দের গল্পগুলো সব সুপার ন্যাচারাল টাইপের, তো আমার মনে হলো যে আমি এই টাইপের ট্রাই করে দেখি, তো পছন্দের জনরা খুঁজে পাইতে যেটা হয় আর কি, যে আর কোন অনুপ্রেরণা নাই, না শরীফ ভাই একটা তো ফিডব্যাক, ফিডব্যাক আর ডিভাইন ইন্সপিরেশন দুটোর মধ্যে ডিফারেন্স আছে অবশ্যই। ডিফারেন্স বাপি ভাই বাপি তো বলছে না, বাপি ভাই বলছে ডিভাইন ইন্সপিরেশন পাইছে মনে হয়। যাক লাইভে পৌঁছানো ঠিক হবে না, বাপি হয়তো বলতে যাচ্ছে না, তাই না? তা আমরা সবাই কিন্তু বাপি করে দিতেছি দিকে বিয়েটা হয়ে যাবে। আমার একটা কোশ্চেন আছে, আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাপি ভাই আপনার হচ্ছে ইন্সপিরেশন কে লেখার, অ্যাকচুয়ালি লেখালেখিতে কার লেখার স্টাইল ভালো লাগে? এগুলো তো বলছি সবসময় জানি সবাই, এই ঠিক আছে না বাংলা সাহিত্যের পুরনোদের মধ্যে কি একজনই বিভূতিভূষণ, আর কেউ নাই? না ভাই আর একজন আছে, এটা আপনিও জানেন, আমার মানে সবচেয়ে পছন্দের রাইটারদের মধ্যে কিন্তু সুনীল অনেক বেশি আমাকে ইন্সপায়ার করে, মানে ওর কাকাবাবু সিরিজ না, শুধু ওর আদার যে সব গল্পগুলো আছে বা উপন্যাসগুলো আছে ভালো লাগে, ইভেন কবিতাগুলো আমার গানগুলোর মধ্যে চেষ্টা করি দুই একটা ওর পরিচিত ওয়ার্ড ঢোকাই। যাক পাওয়া গেছে, তোমরা কি আশা করছিলে সিদ্দিক ও আমাদের নাম বলবে? আমি আমি খুব আশা করছিলাম ভাই আমার নাম বলবে, আমার নাম তো বললো না ভাই, আমার তো এখন মরে যাওয়া উচিত। আমি আশা করিনি, আমি যদি বলি তা নিচে দিন পর সিদ্দিক ভাই বিয়েতে দাও দিয়ে দেন বাপিকে, আমি যদি সিদ্দিক না একদম একদমই না, বাপি ভাইয়ের কাচ্চি মিস, হ্যাঁ বাপি কাচ্চি ও বিভূতি আর সুনীলের বিয়েটিয়ে যদি হয় ওখানে যাও, পরের দিন বিয়ে করো। নাজিম ভাইয়ের কার লেখা ভালো লাগে? নাজিম ভাইয়ের কার ভালো লাগে, লেখা ভালো লাগে মানে কার ইন মানে লেখার প্যাটার্ন ভালো লাগে কার ভাই বাঙালিদের ভেতরে? বাঙালিদের মধ্যে সুনীল মানিক শহীদুল জহির ইলিয়াস আহমদ সাফা, তারপর ইয়েরও ভাল লাগে ওই যে সৈয়দ আলিউল্লাহ ভাই, একজনের নাম আপনি বলেন না আপনার প্রিয় রাইটার, আমারও প্রিয় শীর্ষেন্দু। না শীর্ষেন্দু তো আমার প্রিয় না ভাই, একদমই না সুনীল, কিন্তু শীর্ষেন্দু না, বরং আমি বিরক্ত হইতাম পড়লে। কি জানি শীর্ষেন্দু আমার খুব প্রিয়, লেখার ঢং আমার খুব ভালো লাগে। তুমি বলছো আমার আমার প্রিয় না, এটা তো অনেকেই জানো, আমরা যারা আড্ডা মারতাম তারা সবাই জানো, তাই না? রবিন শরীফ তানজিম থাকলে তানজিম বলতে পারতো, জাহিদ সুনীল মানিক ইলিয়াস এদেরটাই আমি পড়তাম। সমরেশ ভালো লাগে না? সমরেশ ভালো লাগে আমার কাছে, সমরেশ খুব একটা ভালো লাগে না, না সমরেশ শীর্ষেন্দু দুইটাই আমার কাছে অত আমরি লাগে, আমি পড়ছিও কম আসলে। আপনার এমনিতে রবীন ভাই আসলে পছন্দ তো অনেক, আর দেখা যায় যে পছন্দের একটা ভ্যারিয়েশন চলে আসে যে লেখার ধরনের উপরে,
মানে জনরার উপরে, যে অমুক জনরা দেখা যায় যে অনেকে ভালো লাগে বা ইয়েতে ভালো লাগে। তো আমাদের দেশি মানে বাংলাদেশি রাইটারদের কথা যদি চিন্তা করি, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালো লাগে, সৈয়দ ওয়ালিউল্লাহ, যার লেখা আমি খুব বেশি পড়িনি কিন্তু অল্প যা পড়েছি অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ আমি অল্প যাই পড়েছি, বেশ ভালো লেগেছে। কাউন্ট মানে তুলনামূলক সাম্প্রতিকদের মধ্যে হাসান আজিজুল হকের লেখা ভালো লাগে আমার কাছে, হাসান আজিজুল। ও আরেকজন রাইটার আছে হলো ইয়া এই কি জানি ওনার নাম, আলাউদ্দিন আল আজাদ, 23 নম্বর তৈলচিত্র। হ্যাঁ ওনার লেখা মোটামুটি পছন্দ। এছাড়া ওই যে কি বলে আখতারুজ্জামান ইলিয়াস এর ইয়া তো পছন্দ, ছোট গল্পগুলি বিশেষ করে আমার বেশি পছন্দ এবং নন ফিকশন ইয়েগুলি। হ্যাঁ ছোট গল্পগুলি বেশি পছন্দ। হ্যাঁ উপন্যাস দুইটাই মাত্র লিখেছেন। আর আহমদ সাফার ইয়েগুলি ভালো, বিশেষ করে ওই যে আলী কেনানের উত্থান, তারপরে হলো ওই যে একজন যে পলিটিক্যাল লিডার মারা যেতে যেতে গল্প বলে, যে উপন্যাসটার নাম ভুলে গেলাম, ওটা আমার খুব প্রিয় একটা লেখা আহমদ সাফার। আমার মেমোরি উইক, চট করে মনে পড়তে পারে না, কিন্তু ওটা বেশ আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ ওই 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 গল্পটা, ওই গল্পটা বেশ ভালো লাগে আমার কাছে। আর হলো হ্যালো সালমান, হ্যালো ভাই কেমন আছেন? এই তো ভালো। এই তো ভালো। হ্যাঁ তারপর বলো, সালমান ঢুকছে তো এই জন্য একটু পজ দিও। হ্যাঁ ঠিক আছে। তারপরে হলো আর ওইদিককার লেখকদের মধ্যে তো কলকাতা বই প্রচুর পড়ছি, অবশ্যই যেটা খুবই মাচ এভিডেন্ট সেটা হলো সত্যজিতের লেখা। সত্যজিতের প্রায় সব লেখাই পড়েছি এবং সব লেখাই ভালো লাগে আসলে সত্যজিতের লেখা। সেই সত্যজিতের পরবর্তী যুগে সুনীলের লেখা প্রায় সব প্যাটার্নই ভালো লাগে। সুনীলের লেখার মধ্যে রহস্য উপন্যাসগুলি বা হলো যেটা যে তার ওই যে বড় যে ইয়াগুলি অলমোস্ট এপিক টাইপের যে লেখাগুলি, সেই সময় প্রথম আলো পূর্ব পশ্চিম, ওই লেখাগুলি বেশ বেশ পছন্দ। আমি ইনফ্যাক্ট এই যে বললাম না যে পুরোনো কিছু বই রিভিশন দেওয়ার প্ল্যান করেছি বন্ধের মধ্যে, এর মধ্যে আমার প্রথম আলোটা আবার পড়ার ইচ্ছা আছে, মানে শেখার জন্য ক্লাস গুলো ভালো লাগে। হ্যাঁ মানে ভালো লাগে ওই ট্রিলজিটাই, বিরাট অনেক চমৎকার ওটা, ভালো লাগে। শীর্ষেন্দুর লেখা ভালো, বেশ ভালো লাগে। শীর্ষেন্দুর সব লেখা ভালো লাগে বলবো না, যেমন শীর্ষেন্দুর পার্টিকুলারলি বিকেলের মৃত্যু নামে একটা উপন্যাস আছে, ওটা আমি ক্লাস 9 কি 10 এ থাকতে পড়েছিলাম, ওটা আমাকে খুব খুব মানে প্রভাবিত করেছে। হ্যাঁ বেশ আমার যাও পাখি অনেক পছন্দ। হ্যাঁ যাও রবীন্দ্র যাও পাখি এখনকার কনসেপ্টে বিকেলের মৃত্যু তো ভালো লাগবে না যদি এখন পড়ে মনে করেন যে। হ্যাঁ 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 ওই সময় প্রেক্ষাপটে আসলে খুবই ভালো লাগছিল। আর দেশি লেখকদের মধ্যে মনে পড়ছে হলো আমার কাছে বাপ্পি খানের লেখা ভালো লাগে। তারপরে হলো আর কন্টেম্পোরারিদের মধ্যে যদি বলি, কন্টেম্পোরারিদের মধ্যে আমি লেখকের নাম বলবো না, বইয়ের নাম বলতে পারি কিছু, যেমন নাজিম ভাইয়ের 1952 আমার খুব প্রিয় একটা বই, খুবই প্রিয় একটা বই। তারপরে হলো শরীফ ভাইয়ের ছায়ার সময়টা, বাপ্পিটা আসছে আবার বলো, বাপ্পি শুনে নেই না আমি কিছু বলি না। হ্যালো বাপ্পি আছো? হ্যাঁ বলেন। কই তোমার তো ছবি নড়েচড়ে না, ফিক্সড আছো? হ্যাঁ আছি ভাই বলেন। মানে রবিনের প্রিয় লেখক হচ্ছে বাপ্পি কে? এই যে আছি তো, এবার বলো। আছে আছে, একটু আগে বলছে তুমি ছিল না তাকে। তারপরে হলো আর রিসেন্ট রিসেন্ট টাইমের লেখার মধ্যে বই আর কি, তুমি পার্টিকুলার বইয়ের কথা বলছো? হ্যাঁ বইয়ের কথা বলছি আমি, রিসেন্ট লেখার মধ্যে এই মুহূর্তে আসলে ওইভাবে মনে পড়ছে না, বাট ভালো মানে বেশ তো বাংলা একটা বড় অংশ পড়া হয় বাংলা, বেশ পছন্দের বই। তিনটা হোক সালমানের তিনটা হোক বেশ ভালো লাগছে আমার কাছে। তারপরে হলো নাবিলের নিখোঁজ কাব্যটা সিম্পলের মধ্যে বেশ ভালো ছিল। হ্যাঁ সিম্পল মধ্যে ভালো ছিল, তিনটা হোক আমার পার্টিকুলারলি পছন্দ। তারপরে হলো এই নাবিলের বাজিকর ট্রিলজির মধ্যে সেকেন্ড বইটা, বাজিটা আমার ভালো লাগছিল সবচেয়ে বেশি। বাজিকর বাজিটা বাজিমাতের আমার কাছে বাজিটা বেস্ট লাগছে। তারপরে হলো বাজিমাত এখন পড়তেছি, বাজিমাত বেশ ভালোই, খারাপ না, আমি ওর থেকে মতো পড়ছি। ট্রিলজির একটা ব্যাপার কি, ট্রিলজির সিরিজের একটা ব্যাপার আছে যে কখনোই সবাই একমত হতে পারবে না যে এই প্রথম দিকে ভালো শেষের দিকে ভালো, একই জন এক একটা ভালো লাগে। যেমন ট্রিলজি বেশিরভাগই কে বলবে প্রথমটা ভালো, কে বলবে শেষটা ভালো, কে বলবে মাঝখানেরটা ভালো, ভাগ হয়ে যায়। তবে ও যে যেভাবে এখন হলো তো তার সব প্লট লাইন গুলা লাস্টে এন্ডিং দিচ্ছে, এটা ভালোই, খারাপ না। ওই শেষ আমি এখনো শেষ করি নাই, পুরোটা শেষ করলে আর কি ইয়া বলতে পারবো, মানে বেশ ভালোভাবেই শেষ করতেছে সে আর কি জিনিসগুলা। আর রবিন ভাই যে একটা সাইকোলজিক্যাল বই লিখতেছিলেন, ওটার কি অবস্থা? ওটা কাজ শেষ,
ওটা অলমোস্ট ভাই ওটা ওটা ওটার নাম কি ভাই শব্দজল 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 শব্দ শব্দজল ওটা কি ভাই মগরাজের কি অবস্থা ভাই মগরাজের কি অবস্থা লিখছি বললে ভুল হবে কারণ হলো যে ওটা প্ল্যানিং লেভেলে আছে বলা চলে বাট প্লটিং চলছে হ্যাঁ লেখা শুরু করেছিলাম বেশ ভালোভাবেই এখন গত কিছুদিন যাবত একটু গ্যাপ দিচ্ছে তবে লিখবো ওটা ওটাও বেশ ইয়ে করে লিখবো শব্দজলটা লেখা শেষ ওটা মোটামুটি বেশ ইন্টারেস্টিং মানে আমার ইউজুয়াল লেখার এক প্যাটার্নের একদমই বাইরে আমি নিজেও লিখে বেশ মজা পাইছি এবং ওটা নিয়ে একটু লম্বা প্ল্যান আছে আমার ওটা সিরিজ করার ইচ্ছা সাইকোলজিক্যালি ওটা তো মার্ডার মিস্ট্রি হবে তাই না ভাই নাকি না প্রথম বইটা মার্ডার মিস্ট্রি না প্রথম বইটা আচ্ছা একটা এক এক রকম হবে সিরিজে এটা সিরিজ এটা একটা সিরিজ করব আসলে প্রথম যে শব্দজাল বই যেটা সেটা হলো যে একটা সাইকোলজিক্যাল সিরিজ এটা লেখার প্ল্যান করছি পুরো সিরিজটার প্রোলগ হলো অ্যাকচুয়ালি শব্দজাল মানে সিরিজটা শুরু হবে ওইখান থেকে মানে শব্দজাল যেখানে শেষ ওইখান থেকে হলো সিরিজটা অ্যাকচুয়ালি শুরু হবে বেসিক্যালি শব্দজাল বইটা হলো একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা প্রফেসর নাম প্রফেসর জাকারিয়া আমি পাইলট এপিসোডের মতো একটা অনেকটা হ্যাঁ অনেকটা তাই প্রোমো পাইলট পাইলট এপিসোড তবে তোমরা তো জানো জানি ভাই পাইলট এপিসোড জানি জানো তুমি বললে জানি পাইলট তো বানায় বানানোর পর লোকজনকে দেখায় ফিডব্যাক নাই যে কি হয়েছে কি অবস্থা ওটা তো খুবই রেস্ট্রিক্টেড কিছু অডিয়েন্সের জন্য পাইলট যেমন ব্যাকগ্রাউন্ডের প্রথম এপিসোডটা ছিল ওটার নাম পাইলট এপিসোড এবং ওটার লেন্থ ছিল একটা মুভির মতো হুম ওটা দেখানো প্রায় 2 মাস বা 3 মাস পরে গিয়ে সিরিজটা চালু করছে ইভেন গেম অফ থ্রোনস তো ভাই প্রথম পাইলট বানাইছিল একটা তারপরে তো ওইটাকে আবার ঠিকঠাক করে আবার ফার্স্ট এপিসোড করছে হ্যাঁ হইতে পারে পাইলট এপিসোড এরকমই অনেকটা বইয়ের ক্ষেত্রে তো এটা হবে না চেঞ্জ করা যাবে না ইয়ার ক্ষেত্রে শরীফ ভাই নতুন কি লিখতেছেন আপনি কি লিখতেছেন নতুন ভাই শরীফ ভাই গোয়েন্দাগিরি করতেছে আর কি সিদ্দিক সবার হারি খবর দিতেছে ভাই আপনার তো লাস্ট কোশ্চেন নেক্সট কবে আসবে তোমার লকডাউনে নেক্সটই নেক্সট আসবে আচ্ছা শরীফ ভাই কি নতুন কিছু শুরু করতে লেখা আমি লিখতেছিলাম সিদ্দিক ভাই জানেন যে আমার একটা গল্প বই ছিল হচ্ছে অদ্ভুতের বই ঘর অদ্ভুতের বই ঘর হ্যাঁ এটা স্ক্রিপ্ট আপনার করার কথা বাট কোনো ভালো আইডিয়া অসুস্থ ছিলেন ওটা স্ক্রিপ্ট হ্যাঁ হ্যাঁ বাপি কি বলতে চাচ্ছিল আচ্ছা একটা কোশ্চেন আসছে আপনাদের তিনজনের কাছে সুমিত শুভ্র লিখছে মগরাজের কত দূর নেক্সট কবে পাবো আর শরীফ ভাই কি ছায়া মানব লিখতেছেন শরীফ ভাই বলেন আগে ছায়া মানব তো একটা ছোট গল্প ছিল আহমেদ করিম সিদ্দিকের ছায়া মানব তো প্রকাশিত হয়ে গেছে অলরেডি হ্যাঁ এবং ওটা অলরেডি একটা সংকলন অলরেডি পাবলিশ ছায়া মানব নিয়ে কিছু হচ্ছে না আহমেদ করিম সিদ্দিকের কিছু বই লেখা স্বপ্নকুহকের পরে পরের অংশ বা এরকম কিছু কি একেবারে শেষের দিকে কিন্তু ড্রাফট করার সময় পানি রেখে বের করতে পারি মেলা শেষ হওয়ার 2 দিন আগে না 3 দিন আগে বই জমা পড়ছে কত পাতার এটা 400+ বেশি হবে না 400 পরে একটু অল্প একটু বাড়বে 400+ কিন্তু 450 হবে না তার নিচে বোনাস কিছু দিন নাকি কতগুলো ছোট ছোট বই যে দেখছিলাম যে বোনাস হিসেবে দেওয়ার কথা ছিল মেলাতে তাই
ওই যে নভেলা একটা ছিল যে আপনার নভেল করার কথা ছিল না ভাই? কদিত এই যে এটা এখন লিখছি মাঝে মাঝে, এটা লিখছি প্রথম ঈশ্বর দ্বিতীয় জীবন, এটা লিখছি লিখি আর কি, মানে একটা পার্টিকুলার একটা লিখি না, যখন যেটা ইচ্ছা করে লিখি আর কি, যেহেতু লম্বা সময় আছে। আচ্ছা সালমানের কাছ থেকে শুনি, এই লকডাউনে কি পড়লা, কি লিখতেছো? লকডাউনে আসলে ভাই লেখা হচ্ছে না সেরকম, বুঝছেন, লিখতে বসলে ওরকম মনোযোগ পাচ্ছি না, মানে একটা টেনশন কাজ করে, তখন এরকম কিছু ইয়া পাইতেছি না, পুরোপুরি আসে নাই। লিখতে গেলে একটা ইয়া হয়, এই কারণে আর কি বেশি পড়ার চেষ্টা করতেছি। আপনার বইটা পড়লাম, যে ইয়াটা অন্ধকারটা পড়লাম, তারপরে হলো এখন পড়তেছি হচ্ছে ভাই এই বইটা, যে ইয়াম মার্ডার অফ রজার অ্যাকরয়েড আর কি, আগাথা ক্রিস্টি। এটা বেশ, মানে এর আগেও একবার পড়েছিলাম, বাট হইতেছে যে এটা ক্রিস্টি প্রথম মানে ভালো তিনটা বইয়ের গুলার একটা, এখন আবারও একটু রিভিশন দিচ্ছিলাম, দেখি আমার এরকম কিছু একটা গোয়েন্দার প্ল্যান করার ইচ্ছা আছে, তো এই কারণে ক্রিস্টির বইগুলো ইদানিং বেশি পড়া হচ্ছে। তারপর ওয়াসি আহমেদ ভাইয়ের যে বাক্য অশ্রুত অন্ধকার বইটা পড়লাম, ছোট গল্প, বেশ ভালো, মানে খুবই, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের গল্পের সংকলন বেশ ভালো ইয়ে করেছে। এখন আমি এইভাবেই পড়ার ইচ্ছা আছে আরো সামনে কিছু ফ্যান্টাসি সহ। আচ্ছা সালমানের কাছে একটা কোশ্চেন আছে আমার। না না দাঁড়াও, অনেক আগে লেখার কি কথাটা তো বললো না, ও কি লিখছে? হ্যাঁ তুমি লিখছো না তাহলে? লেখার হচ্ছে যে মেইনলি হলো অনুবাদ, হচ্ছে সাইলেন্ট পেশেন্ট যেটা অনুবাদ করছিলাম আমি, ওইটা আর কি এডিট করতেছে, ওটা শেষ করে, ওটা শেষ, ওটা আর কি এডিট করতেছে এখন ওইটা। আর হচ্ছে যে আরেকটা হলো যে আমার নিজের যে উপন্যাস যেটা ছিল দক্ষিণে খুঁজি উত্তর, ওইটার আর কি যে আপনার ইয়েগুলো সাজাইছি আমি, হতেছে যে কি কি পয়েন্ট থাকবে ওই পয়েন্ট গুলো সাজালাম, তারপরে হলো যে কোন সিকোয়েন্স সিকোয়েন্স গুলো সাজিয়েছি, এখন আর কি দেখা যাক ইনশাল্লাহ, মাথা ঠান্ডা করে সামনে লিখতে পারবো। ওকে আচ্ছা সালমান একটা প্রশ্ন আছে, সালমান শুনতে পাও? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি অনেক আগে একটা প্লট বলছিলা মনে আছে, যে একটা লঞ্চে বা স্টিমারে একটা লকটুম মার্ডার মিস্ট্রি টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বলছিলাম, এটা তো প্রকাশিত হয়েছে অলরেডি, এটা হলো আমার ইয়াতে, ওই যে না এটা হলো এখনো হয়নি, এটা সম্ভবত হলো ইয়াতে পাবো আমরা, হইতেছে নাজিম ভাইকে দিছিলাম বইটা, এই গল্প আগামী থ্রিলার সংকলনে হয়তো আর কি ইনশাল্লাহ, এটা ছোট গল্প এটা জমা আছে আর কি। থ্রিলার সংকলনের কি অবস্থা, মানে করোনার পরে কি আসতে পারে? হ্যাঁ আমাদের থ্রিলার সংকলনটা আসবে না, এত বই জমে আছে। হ্যাঁ সেটাই, অনেক গল্প তো জমা, গল্প তো অনেক জমা আছে মনে হয়, নতুন করে নেই নেই, কারণ পুরনো গল্প অনেক আছে। তারপর তো আমাদের একটা সায়েন্স ফিকশন, সালমানের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি ভাই, সালমানের কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি কি সাইলেন্ট পেশেন্ট অনুবাদ করেছো? জি ভাই। ওটার ইংলিশ বইটা মানে কিরকম, মানে সাইজটা কিরকম? ছোট ছোট হলো যে আমার ইয়াতে হয়েছে হলো ভাই বাতিঘরের ইয়াতে করলে 292 পেজের মতো হয়ে যাবে আর কি। এখন সাইলেন্ট পেশেন্ট সম্পর্কে আমার দুইটা ফিডব্যাক আছে, যে হচ্ছে এটা হলো গুডরিডস এ তো ইয়া হয়েছে, যে গুডরিডস এ চ্যাম্পিয়ন হয়েছে, পছন্দ হবে, কারণ যে টুইস্ট যারা পছন্দ করে আর, এটা পুরোপুরি টুইস্ট বেসড বই, যে হচ্ছে দুইটি আমি বলবো না, বলে স্পয়লার হয়ে যাবে, কিন্তু হচ্ছে যে শেষে একটা বড় একটা টুইস্ট আছে, এই বই এমন ভাবে আর কি, যে আমাদেরকে যে অথর হলো ছোট ছোট ক্লু দিয়ে দিয়ে সামনে গিয়ে মনে হবে যে সব তো সামনেই ছিল, বাট আমরা আর কি যে ডিসিফার করতে পারি না জিনিসটা, বাট লাস্টে গিয়ে মনে হবে যে হ্যাঁ এটা তো এটাই হওয়ার কথা ছিল আর কি। আর ওই টুইস্টে এমন যে হলো যে সবাইকে আর কি টমক লাগাইছে, এই কারণে আমার ধারণা এটা ইয়ে হয়েছে। বাট এর থেকে আরেকটা ভালো বই ছিল গত বছর, আমি বলবো দা হুইস্পারম্যান নামে একটা বই ছিল, ওই বইটা আর কি, যে ওই বইটা আর কি আই থিঙ্ক ডিজার্ভিং ছিল এর থেকে বেশি, সাইলেন্ট পেশেন্ট থেকে বেশি। দা হুইস্পারম্যান,
হ্যাঁ দা ফ্রিজ ফর ম্যান, কিন্তু যে সাইলেন্ট পেশেন্টও খারাপ না, এটা হইতেছে যে ইয়া হিসেবেই মানে ইয়া হয়েছে, আমার আমাদের পাঠকদের ভালো লাগবে বইটা, আমাদের পাঠক শেষে টুইস্ট না হলে এখন পছন্দ করে কম। একজন লিখছেন শরীফুল ভাই অন্ধ জাদুকর পড়লাম খুব ভাল লাগছে, একজন লিখছে যে কৌশিক ভাইকে থ্যাংক জানাইছে যে কনফেশনস এর মতো অমূল্য ধনরত্ন খুঁজে এনে অনুবাদ করতে সেই জন্য, অতো জাপানের কি এজেন্ট অত করবি জাপানি এজেন্ট না বাঙালি মুরাকামি, বাংলাদেশ বাঙালি মুরাকামি, জাপানি ছেড়ে দিছি তো এখন তো সব চাইনিজ করতেছি। আচ্ছা চাইনিজ হয়ে গেছে এখন, একজন লিখছে কৌশিক ধরছে। আচ্ছা নাজিম ভাই আরেকজন আপনার কাছে কোশ্চেন করছে যে লেখালেখি করতে চাই নতুন লেখক হিসেবে কি করতে হবে, আপনাদের কিভাবে সহায়তা পাবো? লেখালেখি যারা করতে চায় তারা লিখতে থাকবে সমানে, তারপর যে লেখাটা ভালো মনে হয় ওটা পাঠাবে, আমার কাছে পাঠাতে পারে, অন্য কোন পাবলিশারের কাছে পাঠাতে পারে, তার যে যেমন খুশি, তারপর পাবলিশার নিজেই তাকে বলবে কি করা যায় না যায়, এটা তো এত কঠিন কিছু না, আসলে খুবই ইজি এখন, আগে কঠিন ছিল কে পাবলিশার কি খুঁজতে হতো, এখন তো ফেসবুকে সবাই কি পাওয়া যায়, খুব ইজিলি নক করতে পারবে, মেইনলি আছে লিখতে হবে মন দিয়ে। সিদ্দিক ভাই ফ্যানটা খুব সুন্দর ভাই, আমার ফ্যান আসলেই সুন্দর, সবুজ রং তো প্রকৃতির মতো সবুজ লাগে দেখতে। সালমানের বই বইয়ের খবর কি কি আসবে? ভালো তো এরকম শোনা যাচ্ছে, যারা স্মোকার তাদেরকে নাকি কম কি করে ইনফেক্ট করে ভাই, আমার তো তাহলে সমূহ বিপদ। কেন আমি তো খাই না ভাই, আপনিও তো মনে হয় খান না, সম্ভব বিপদ আমার। এটা অলরেডি অনুবাদ করে ফেলছে ভাই, কৌশিক ভাই অলরেডি অনুবাদ করে ফেলছে, আমাকে পাঠাইছো করার জন্য। সালমান ওয়াসি সবাইকে পাঠাইছি, ওরা দেখে দিচ্ছে, এইটা ভালো ছিল, বইটা খুবই ভালো, আমাকে খুবই ভালো লাগছে, কিন্তু একটু কঠিন টাইপ, এখন পাঠকরা নিতে পারলেই হয়, সেইটাই আমি তো প্রতিবারই এই যে উল্টা পাল্টা টাইপ বই দিয়ে একটু ভয় ভয় থাকি যে পাঠকরা পড়বে কিনা কে জানে। রিভেঞ্জ, যেমন রিভেঞ্জ নিয়ে আমি খুবই ভয় আছি আসলে, লোকজন কি পড়তেছে নাকি বইটা, কোনো রিভিউও দেখি না কোথাও, এরকম যে বাকি হচ্ছে যে কজন রাইটার আছে, রবিন, সালমান, সিদ্দিক, বাপ্পি, যারা আছে সবাই আর কি, আমরা একটা ছোট একটা গল্প সংকলন করতে পারি করোনা উপলক্ষে। করোনা উপলক্ষে কি গল্প সংকলন আর কি, গল্প সংকলন, ছোট ছোট গল্প, এটা ভালো আইডিয়া, করেন বুঝতে পারছি, হ্যাঁ করেন। কোন টপিক কি ফিক্স থাকবে না, ওপেন টপিক ফ্রি ছেড়ে দিলাম। আপনারটা শেষ করুন,
এই রোজার ঈদ পাবলিশ করা যাবে, ফেসবুকে দেওয়া যাবে, কিন্তু মানে পাবলিকেশনে যাওয়া যাবে না, খুলবে না তো, ফেসবুকে দিয়ে দিলাম ভাই, পাবলিকেশনে করে গেলাম, সমস্যা নাই। অনলাইন পাবলিকেশন যেটা ওই যে ছিল ইয়া অল্প সংকলন এক যেমন ছিল, অনেকটা ওরকমের কথা বলছেন আপনি, অনলাইন পাবলিকেশন মানে সেটাই বলছে, অনলাইনই বলছে শরীফ ভাই। শরীফ ভাই শুনতে পাচ্ছেন? অনলাইনে বলছেন না, ফেসবুকে দিয়ে দিতে শরীফ ভাই? শরীফ ভাই প্রবলি শুনতে পাচ্ছে না, শরীফ ভাই অনলাইনের কথাই বলছে, পরে হয়তো আমরা পাবলিকেশন করলাম। হ্যাঁ ফেসবুকে যে শরীফ ভাই বলছে যে পাঠকদের একটা ট্রিট হিসাবে যে ঈদ এবং মানে করোনার একটা লকডাউনে অস্থিরতা একটা ট্রিট, মানে করোনার পেছনে একটু রিলিফ দেওয়ার জন্য ঈদ উপলক্ষে আনন্দ উৎসব আর কি। হচ্ছে হ্যাঁ অনলাইনে তো দেয়া যায়, কিন্তু পাবলিকেশন তো মনে হয় না আগামী দুই মাসের মধ্যে চালু হবে ভাই। আমরা কি এটার নাম ওই অনলাইনে করা যায় আপাতত? ঈদ উপলক্ষে এটার নাম কি হবে? ইত্যাদি কি হবে? করোনার দিনগুলোতে গল্প ইত্যাদি কি কয় না কয়, দুষ্টামি করতেছি, নাম একটা দেওয়া যাবে দেখুন না। হ্যাঁ না সুন্দর দেখে ফেলাম, এটা ভালো হবে, সালমান রাজি তো অ্যারেঞ্জ করতে পারে ভাই। আমি একটু গেলাম, পরে আবার আড্ডা হবে ভাই। কি তুমি কি কাশ্মীরি বিরিয়ানি আসলে রান্না করতেছো? না ভাই ভাত রান্না করছি। না স্বীকার করলে সমস্যা নেই, কেউ গিয়ে তোমার এখানে খাবে না, বাড়ি থেকেই কেউ খাবে। আচ্ছা শরীফ ভাই কি জানো বলো। না ভাই আচ্ছা ওরে বিদায় দে সিদ্দিককে, ভালো থেকো। হ্যাঁ ভাই সিদ্দিক ভাই আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ভাই। ওকে আচ্ছা ভাই শরীফ ভাই বলেন কি বলতেছিলেন? শরীফ ভাই আবার কই যেন গেছে, আসুক কৌশিক ভাই আসছে। শরীফ ভাই প্রবলি নেট সমস্যা করতেছে। ওই রুম চেঞ্জ করতে, হ্যাঁ রুম চেঞ্জ করছে। আচ্ছা আরেকজন একটা কোশ্চেন করছে, দা নেম অফ দা উইন্ড বইটার অনুবাদ কি আসবে? এই বইটা কেমন, কেউ কি পড়েছেন? আমার তো আইডিয়া নাই, সালমানের আইডিয়া থাকতে পারে। নেম অফ দা উইন্ড হচ্ছে যে হলো ইয়া প্যাট্রিক রথফাসের একটা ফ্যান্টাসি বই, এপিক ফ্যান্টাসি বই। এখন এই যে ফ্যান্টাসি বই অনুবাদের সমস্যা হলো যে একে তো ভীষণ মোটা জিনিসটা, এটা খুবই রিস্কি একটা প্রজেক্ট হয়, কারণ যে হইতেছে যে বই অনুবাদ করলাম হ্যাঁ, বাট কেউ করলো প্রকাশক, যেমন আমাদের তো নাজিম ভাই অনুবাদ করতে কিন্তু গতানুগতিকের থেকে একটুখানি বেশি এফোর্ট দিতে হবে, কারণ সেটা করার পর যদি আউটপুটটা আমরা না পাই, আর এখন আমাদের ফ্যান্টাসি রিডারদের যে অবস্থা, এরকম মোটা বই করাটা আসলে রিস্কি। কারণ যে গেম অফ থ্রোনস কিছুদিন আগে অনুবাদ হয়েছে, এখন ওইটা কিরকম মানে হলো প্যাট্রিক রুথফাস, মানে ইটস নট উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, এই ধরনের বই ম্যাস লেভেলে অ্যাকসেপ্ট করার মতন রিডার আমাদের এখানে কম। প্রথমটা অনুবাদ করতে অনেক সময় লাগবে, তারপরে হ্যাঁ এটা তো একটা কোশ্চিন চলে আসে যে রিডার কিভাবে নিবে বা এটসেট্রা এটসেট্রা। আমার মনে হয় খুব একটা ভালো রেসপন্স পাওয়া যাবে, আমারও কেন জানি মনে হয় না। ঠিক আছে, কারণ ফ্যান্টাসি মার্কেট আমি জানি তো, ফ্যান্টাসি মার্কেট আরো রাইটার আছে যারা হলো বেশ ভালো লেখেন, যেমন ব্র্যান্ডন স্যান্ডারসন আছেন আরেকজন ফ্যান্টাসি, স্যান্ডারসন আমি ওনার নাম মনে করতে চাচ্ছিলাম, মিস বন্ড যে ওনার সিরিজটা আছে ওই সিরিজটা খুবই দুর্দান্ত, এগুলো সবই দুর্দান্ত বই, বাট এখন আমার মনে হয় যে এখনো আমাদের দেশে এদের অ্যাকসেপ্টেন্স ওই রকম নাই, হচ্ছে আস্তে আস্তে। এখন থ্রিলারে তো আগে মৌলিক থ্রিলারও কিন্তু এরকম অ্যাকসেপ্টেন্স ছিল না, যেরকম আস্তে আস্তে পাঠক যেরকম তৈরি হয়েছে, এখন আস্তে আস্তে এরকম পাঠক তৈরি হবে। আমাদের ওই শরীফ ভাই লিখেছেন ফ্যান্টাসি জনরায়, তারপরে হচ্ছে যে তানজিম ভাই লিখেছেন, এরকম আরো মুবিন লিখেছে রিসেন্টলি, সুতরাং এরকম করতে করতে আমার মনে হয় যে আরো যখন এক্সেপ্টেন্সটা বাড়বে তখন এই ধরনের প্রজেক্ট ধরা যাবে, তখন ভালো হবে। সেটাই
এগুলো এত ভাস্ট, এত মানে বিস্তৃতি এতটাই বেশি, এটা মানে ওই প্যাটার্নের বই না, অন্য ধরনের, এটা অন্য ধরনের। প্রথম বইটা বের হয়েছিল মনে হয় 2009 এর দিকে, এরপরে বইটা বের হয়েছে 13 দিকে, এরপর এখনো থার্ড বইটা বের হয় নাই আর কি। এখন কবে বের হবে এটারও কোনো ইয়া নাই, মানে গ্যারান্টি নাই। তাতে সমস্যা, পাঠক তো অস্থির হয়ে যায়, একটা বই বের করলে পরে বই না করলে অস্থির হয়ে যায়, মানে সিরিজ একটা প্রবলেম আছে। ইদানিং একটা যে নাজিম ভাইয়ের সাথে কথা হলো যে কি নাম, মেজ অফ বোনস সিরিজ নিয়ে, 39 ক্লুজ নতুন একটা ছেলে নাকি পড়ছে, পরে দুটো বই এখন এতদিন পরে আপনি তো রেফারেন্স পেপার দিয়েছেন। হ্যাঁ দিলাম রে। তো এত এগুলো অবশ্য ছোট বই, ছোট অনেক, এটাই চিকন চিকন বই। তো এরকম কিন্তু বড় বই আসলে প্রবলেমটা বেশি, যে এই টাইপের বইগুলো আর কি। আর এগুলি অনুবাদ করতে গেলেও আমি দেখছি যে প্রবলেম হচ্ছে কিছু টার্মস থাকে ওদের, যেগুলি বাংলাতে আসলে আসে না, এগুলি খুবই টাফ। যেমন আমি টেস্ট বেসিসে আমি একটা বই কাজ শুরু করছিলাম, সালমান জানে যে গেম অফ থ্রোনস এর সেকেন্ড পার্টটা আর কি। তো আমি বোধহয় 8-10 পাতা অনুবাদ করলাম আর কি, করে দেখলাম যে আসলে ডিফিকাল্ট, মানে জিনিসগুলি একসাথে সিঙ্ক না হলে এগুলি করা আসলে ঠিক না, এগুলি করে জিনিসের মজা আরো নষ্ট হবে আর কি। যেমন হ্যারি পটার কিন্তু বাংলাতে তাও খুব পড়া যাবে, কিন্তু ওই বইগুলি আসলে বোধহয় বাংলাতে কিন্তু আপনি নিক পিরগের বইয়ের হিউমার গুলি তো আনতে পারছেন, তো পার্সি জ্যাকসনের হিউমার আনতে পারবেন না? হ্যাঁ আমার মনে হয় যে একটু কঠিন হবে, বাট হয়েছে যে আনা আই থিঙ্ক সম্ভব হবে। তবে কিছু নেটিভ ওয়ার্ড যেগুলো ইউজ করে আমেরিকানদের, ওগুলো আর কি যে খুব মানে সাবধানে অনুবাদ করতে হবে, তাহলে আর কি হবে। এখানে আসলে কালচারাল কনটেক্সটের একটা ব্যাপার চলে আসে। হ্যাঁ হ্যাঁ কালচারাল কনটেক্সটের কথাই বলতে যাচ্ছি। সিনেমা এবং মুভির মুভির ক্ষেত্রে সিনেমা মানে মুভি বা ইয়ের ক্ষেত্রে একটা ব্যাপার হয়েছে কি, এক্সপোজারের কারণে তাও মানে মানে ট্রেন্ডি আমেরিকান কালচারটা মোটামুটি আমাদের পাঠকরা ধরতে পারে, ট্রেন্ডি যেটা, হ্যাঁ ঠিক। যেমন আমি আরেকটা বইয়ের উদাহরণ দিতে পারি, হিউম্যান নিয়ে কথা বললো যেহেতু সালমান, এই মার্শিয়ান, এই মার্শিয়ানের যে বইটা, রিডলি স্কটের যে সিনেমাটা, ইটস ভেরি গুড অফ কোর্স, ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো মুভি, এই ম্যাট ডেমন যেটাতে অ্যাক্টিং করেছে, কিন্তু বইটা বইটা আরো বেটার, আরো চমৎকার একটা বই, এবং বইটা কিন্তু খুবই হিউমারাস, মানে এই ধরনের একটা স্টোরি যে এত হিউমারাস হতে পারে, কিন্তু ওই হিউমারের ধরনটা আর আমরা যে ধরনের হিউমারে অভ্যস্ত। মাইকেল কনলির স্কেয়ার ক্রো কথা বলতেছে খুব সম্ভবত। এখন হচ্ছে যে মাইকেল কনলির আমি আর দুইটা বই করবো, যে স্কেয়ার ক্রো হচ্ছে যে জ্যাক ম্যাকাভয়ের পরের বইটা, পোয়েটের ঠিক পরের বইটা এটা, আর হলো আরেকটা বই আছে হচ্ছে দা ন্যারোস, এটা হচ্ছে যে পোয়েটের ডিরেক্ট সিকুয়েল। এই সিরিজটা আমি করবো, মানে জ্যাক ম্যাকাভয়ের এই কাজ দুটো আমি করবো। এখন স্কেয়ারক্রোর কাজ হয়তো এই বছরে বা সামনের বছরে আর কি, ইনশাল্লাহ মেলাতে যদি হয়, মেলা আর কি যে এই পরিস্থিতি সব ইয়ার থেকে তখন আর কি দেখা যাবে। মেলা কিন্তু অনিশ্চিত, কারণ সম্ভবত ডিসেম্বরের দিকে আরেকবার করোনা ভাইরাসের একটা, হ্যাঁ আবার যদি রিএমার্জেন্স হয় আই থিঙ্ক যে মেলার উপর এটা একটা প্রভাব পড়বে, মেলা তখন বন্ধ হয়ে যাবে। মেলা মানে মেলা মানে এখন এখনকার সময়ের জন্য বই লিখতে হবে, মানে বই লিখতে হবে, মেলা হবে কবে কিংবা মেলার জন্য বই লেখা, এটা মানে এখন থেকে বাদ দিতে হবে, আমাদেরকে ইয়া করে ফেলতে হবে, এটা বাদ দিতে হবে। মেলার এক মানে এক তৃতীয়াংশ বই সালমান একাই লিখবে এই লকডাউনে, আমি এগ্রি।
তো আচ্ছা ভালো ভাই চলে। থাকেন তাহলে, আমি আমি আপাতত বিদায় নেই, পরে আবার কথা হবে অনুবাদে যাবা, লিখতে যাবা না অনুবাদ করতে যাবা? না ভাই খেতে খেতে হবে খেতে শেষে একটা কথাই বলবো নাজিমদা, দীপঙ্কর ভদ্র, হ্যাঁ আচ্ছা আচ্ছা, শেষে একটা কথাই বলবো, নাজিমদা আর বাতিঘর প্রকাশনা আমাদের এখানকার পাঠকদের অনেক কিছু দিয়েছে, আশা রাখি ভবিষ্যতে আমরা আরো অনেক ভালো ভালো কন্টেন্ট পাবো আপনাদের থেকে, বাতিঘর এগিয়ে চলুক, করোনারও সাধ্য নাই একে আটকায়। থ্যাংক ইউ, কি আর বলবো, করোনা সাধ্য নাই, এটা করোনাকে নিয়ে বেশি এরকম বললে কিন্তু আবার সমস্যা হইতে পারে, হ্যাঁ করোনা রেগে যেতে পারে। ঠিক আছে বুঝছি, প্রশংসাটা শুনে ভালোই লাগলো। সাজন সৌরভদা লিখেছেন, আপনারা নাটক সিনেমা লেখেন না কেন? আমরা লিখি না কেন, কারণ এটা বাংলাদেশে পলিটিশিয়ান এত নাটক করে আমরা ওটা দেখি মুগ্ধ হয়ে যাই, আমরা একটু বেটার কিছু দিতে পারবো, তাই না কৌশিক? পারবা? আমি কিন্তু পারবো না। এগুলি মনে হয় এখানে কিছু বলা আসলে বিপজ্জনক, রিস্কি, লকডাউনে আরামে আসি পরে মাইক খেতে হবে। না না এটা বলা যাবে, আমাদের এগুলো কেউ দেখে না, না বাপ্পি আছে তো, বাপ্পি থাকলে দেখে, বাপ্পি তো আবার বিখ্যাত লোক, না বাপ্পি তো ওকে ফলো করে আর কি, অন্য পার্টি, বাপ্পি কিছু করবে না। আচ্ছা শরীফ ভাই, ওই আপনি একটু আগে মানে কানেকশন আপনার কেটে যাওয়ার আগে কি যেন বলতেছেন, ওই সংকলনটা নিয়ে আমরা রাজি আছি মনে হয়, ইনশাআল্লাহ নাজিম ভাই বলছেন, আপনি ক্যাপে ছিলেন, মিস করছেন, আপনি তো অনলাইনে দিতে যাচ্ছেন এটা? হ্যাঁ অনলাইনে দিয়ে দিলাম, ছোট ছোট গল্প দিলাম আমরা, আমাদের একটা ট্রিট দিলাম, গিফট দিলাম, এরকম একটা বুঝতে পারছেন, খারাপ না, আমরা একটু অ্যাক্টিভ থাকলাম, একটা উৎসাহ আসবে সবাইকে, কে কে লিখতে পারবে, সবাই তো নিশ্চয়ই পারবে না, যে যে পারে প্র্যাকটিস হলো, ঠিক বেশি বড় তো না ছোট, তাই না? হ্যাঁ পাঁচ পাতা লিখলেও হবে, দুই পাতা লিখলেও হবে, এক পাতা লিখলেও হবে, যার যেরকম ইচ্ছা, না বলে আপনি ওয়ার্ড বলে দেন না তাহলে সুবিধা হবে, তাহলে 2000 ওয়ার্ড ঠিক করে দেই, 2000 বড় হয়ে যায় না, আচ্ছা 2000 কিন্তু অনেক, আচ্ছা 1500 করে দিই, তাহলে 1500 থাক, 1500 এর উপরে যাবে সর্বোচ্চ, কম সর্বোচ্চ 1500, আচ্ছা হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে 7 দিনের মধ্যে যে কেউ লিখতে পারবে এটা, এটা করাই যাবে, আছে না, হ্যাঁ ওদেরকে আপনি ই করেন, ইন্সপায়ার করেন, ওরাও লিখে দিছে, ওকে হ্যাঁ ওকে কোনো সমস্যা না, ডান হয়ে গেল, তারপরে এটা ভালো একটা আইডিয়া, জিম রবিন সালমান বাকি সবাই লিখলো, ওকে চস, এটা ফ্রি সব রবিন ভাই, হ্যাঁ এটা জাস্ট একটা ধরেন একটা এক্সারসাইজ, এটা ভালো গিফট, এটা ভালো হবে, ওকে ডান, এটা কৌশিক মাঝে মাঝে চলে যায় নাকি, কৌশিক ভাই চিন্তা আছে যে এটা অনুবাদ দেওয়া যাবে কিনা, কৌশিক ভাই অনুবাদের মধ্যে আমি মৌলিক দিব, ওকে মৌলিক দিব, আসলে মৌলিক, হ্যাঁ ছোট বলে মৌলিক দেবে, ওকে ওকে মৌলিক দিতে পারলে বেটার, এটা মৌলিকই করি তাইলে, এটা মৌলিকই করি, সেটা ভালো হবে, কৌশিক যেহেতু বলছে তাহলে অনুবাদ বাদ, অনুবাদ বাদ, সবাই দিতে পারবে, এটা ভালো উদ্যোগ, বাপ্পি তুমি ইটি করে ব্যানার ট্যানার করে ডিক্লেয়ার দিয়ে দাও, সময় তো বেশি নাই, না না জন্ডা থাকবে না, ওপেন থাকবে আর কি, এটা ভালো আইডিয়া কৌশিক, তুমি কিন্তু মৌলিক লিখতে হবে, তুমি কিন্তু বলে ফেলছো যে না না আমি অনুবাদ না মৌলিক দেব, হ্যাঁ তাও সে লাইভে ডিক্লেয়ার, এই এই চান্সে যদি হয় আর কি, নাইলে আর হবে না, এই চান্সই হবে, আরে 1500 ওয়ার্ড সর্বোচ্চ হবে না, হ্যাঁ 1500 ওয়ার্ড অসুবিধা নেই, দেখি কি হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম, বাজে হবে বরং গল্পটা, এর চেয়ে বেশি তো আর কিছু হবে না,
সেটাই না না বাপ্পি আর এটা কিন্তু নাজিম ভাই উদাহরণ দেয়, হ্যাঁ শরীফ ভাই না হয় আমাকে মাইরি দিবে এর তো বেশি আর কিছু, এটা আমি সবাইকে বলতাম আগে, আরে তুমি লিখলে বড় জোর খারাপ হবে আর কি হবে, খারাপ হবে সেটাই, কিচ্ছু হবে না এমন তো কোনো কথা নেই, কিছু একটা হবে হয়তো অত ভালো হবে না, আর শুরু তো হলো তাই না, সে মৌলিক সেটাই স্টার্ট তো হলো, আচ্ছা আর যারা লিখবে তারা আপ্রাণ চেষ্টা করবে ভালোটাই দিতে, কারণ এটা মানে এমন কোনোই নাই যে শরীফের উপরে কেউ দায়িত্ব দেয় নাই যে লিখতে হবে বাধ্যতামূলক, সে নিজে থেকে এটা লিখবে, সুতরাং শরীফ যখন লিখবে, রবীন যখন লিখবে, তানজিম, তোমরা সবাই আর কি, সবার নামই বললাম, যখন লিখবে এরা তখন নিজের সুনামের কথা ভেবেই লিখবে, সুতরাং এটা কোনো মানে মানে গা গা কি বলে গা ছেড়া ভাব নিয়ে কেউ লিখবে বলে আমার মনে হয়। দুটা প্রশ্ন আসছে, নাজিম ভাইয়ের তৃতীয় ওই যে রবীন্দ্রনাথের তৃতীয় পর্ব কবে আসবে? এটা তো প্ল্যান ছিল এই বছরের শেষের দিকে, এখন ওয়েব সিরিজটা মনে হয় হবে লকডাউন উঠলি মনে হয় এটার শুটিং শুরু হবে, স্ক্রিপ্ট হয়ে গেছে। আচ্ছা ওয়েব সিরিজ তো প্রথম দুইটা পর্বই, প্রথম দুইটা পর্বই থাকবে নাকি না প্রথম? না না আমার সাথে চুক্তি হয়েছে শুধুমাত্র একটা, প্রথমটা। আর ওই কন্ট্রাক্টটা তো আলাদা, ওটা অন্য জি ফাইভ এর জন্য, কিন্তু রবীন্দ্রনাথে শুধু একটাই চুক্তি হয়েছে। আচ্ছা তো ওরা বলে দুটোই করবে কিন্তু চুক্তি হয়েছে একটা, আমি অনেস্টলি বলি মুখে অনেক কিছুই বলে বুঝছেন, এইটা করবো ওইটা করবো কিন্তু চুক্তি হয়েছে একটাই, ওটা পরেরটার জন্য আবার নতুন করে তারা চুক্তি করবে, শিওর চুক্তি করবে, হ্যাঁ এটা তো স্বাভাবিক, আলাদা না ওদের আগ্রহ আছে এই পর্যন্তই জানে কিন্তু চুক্তি হয়নি, চুক্তি এইটা হয়েছে, আর খুব সম্ভবত এটা মানে চমক আছে আর কি একটা, আচ্ছা এটা ই হয়েছে অনেক কাহিনী হয়েছে আর কি, হ্যাঁ এখন চুক্তির কারণে আর কি বলতে পারছি না, পরে বলবো নি অফলাইনে গিয়ে, আমি বলতে পারবো না বাপ্পির এত চ্যানেল, বাপ্পি থাকতে পারে এর জন্য বাপ্পি মনে এত খুঁচাচ্ছে মুভিটা নিয়ে, বলো আসল কাহিনী বলো, তুমি কি মুভিতে আসো নাকি সবাইকে জানাই দাও, বাপ্পি ফ্রিজ হয়ে গেছে এটা শুনে, তবে স্ক্রিপ্ট হয়ে গেছে বুঝছেন, স্ক্রিপ্ট হয়েছে মনে হয় কালকে কমপ্লিট হয়েছে, স্ক্রিপ্ট আপনার পাঠাইছে? না আমারে পাঠায় নাই, আমারে শুধু জানাইছে যে ডান পাঠাবে, এটা কি এটা তো একটা সেনসিটিভ কোশ্চেন, এটা কি জয়া আহসান আছে নাকি কে আছে এটাতে, মুস্কান জুবিলি নাকি? হ্যাঁ জয়া আহসানকে চাই, জয়া আহসান, জয়া আহসান নিজেরা তো অনেক রিসার্চ করে কাজ করবে তো আমার এখানে তার কোনো ভূমিকা নেই, যতটুকু জানে ততটুকুই বলতে হবে, দেরি হয় না, বই মেলার আগেই তো ভাবছিলাম কিন্তু এখন মনে হয় আর একটু লেট হবে, যদি মেলা হয়ও মেলাতেই হবে, আর নাহলে মেলা যদি না হয় ওই সময় ছাড়বো, মানে মেলা হয়তো হবে না কিন্তু রকমারি তো ওপেন হয়ে যাবে সম্ভবত, হ্যাঁ রকমারি ওপেন হয়ে যাবে, অনলাইন বুকশপ তো চালু হলে আমাদের ব্যস্ততা আবার বাড়বে একটু, কারণ একদম বন্ধ থাকার চেয়ে তো রকমারি চালু হয়ে গেলে টুকটাক খুলবে অনেকেই, একদম তো ক্লোজ ডাউন থাকবে না, রকমারি চালু করলে আমাদেরকে খুলতে হবে, আর রকমারি যদি চালু না হয় এবং বাংলা বাজারে বই বন্ধ থাকে তাহলে তো আসলে টোটাল বইয়ের মার্কেটই থাকবে স্টপ আর কি, যতদিন পর্যন্ত বইয়ের মার্কেট পুরো মানে কোলাপস করবে বলতে গেলে, বইয়ের মার্কেট তো স্ট্রং না, গার্মেন্টস অলরেডি টিকতে পারে না, আর বইয়ের মার্কেট তো আরো উইক, আর উইকের চেয়ে উইক, সেটা তো মানে ক্ষুদ্র শিল্প বলা যায়, কুটির শিল্পের চেয়ে ছোট,
এটা মনে করেন আর দুই মাস লকডাউন থাকলে আর মেলা যদি সামনে না হয় তাহলে স্টেট ধরে নিতে পারেন 300-400 পাবলিকেশন পুরো শেষ হয়ে যাবে। সেটাই আর প্রতি বছর যে রকম নতুন নতুন পাবলিকেশন হচ্ছিল সেটা ওরাও সাফার করবে বিরাট, ওরাও সাফার করবে। হ্যাঁ আর নতুনদের তো সমস্যাটা বেশি, কারণ তারা যে সময়টা পাবে ওই সময়টা আর পাচ্ছিল না। ফ্লোটা কাটবে ওদের, ওদের তো একটা সময় লাগে না শুরুতে, শুরুতে যদি এই অবস্থায় তাহলে তো বিরাট সমস্যা, বিরাট সমস্যা। অনেকেই সাফার করবে, বড়দের মধ্যে অনেকে সাফার করবে, করবে না এমন কোনো কথা নেই, সবাই করবে, কিন্তু কেউ হয়তো টিকে যাবে সহ্য করে, কিন্তু অনেক নতুন কিংবা উঠতি যারা তারা টিকতে পারবে না, খুবই টাফ। আপনারা কি প্রকাশক সমিতি থেকে এরকম প্রণোদনা চাচ্ছেন না এই শিল্পের জন্য? প্রণোদনা কিভাবে দেবে, বাংলাদেশে কত মানুষ না খায় মারা যাচ্ছে। হ্যাঁ প্রকাশক, প্রকাশক আর যাই হোক হয়তো ব্যবসাটা করতে পারবে না, কিন্তু না খেয়ে তো মারা যাবে না। প্রণোদনা চাচ্ছে মানে কে কেউ আমি জানি না, আমার আমার সাথে কন্ট্যাক্ট নেই তাদের। এগুলো তো দলীয় হয়ে যাবে যদি চায়ও, আমার মনে নেই তাহলে কোনো আশা আছে, গভর্নমেন্ট দেবে না আমার ধারণা। আচ্ছা ভাই আমি একটু বিদায় নিতে চাচ্ছিলাম, তাহলে আপনার কথা বলেন মাসুদুল হক লিখেছে, নাজিম ভাই ও অন্যদের সালাম, বাপ্পু ভাই আপনার একটা গান দিয়ে শেষ করেন, কৌশিক ভাই পিছনের বইগুলো ধার দিয়েন। এখন তো দিতে পারবে না লকডাউনে, তুমি গানটা শোনাতে পারো, তুমি একটা গান শোনাও ভাই, ফ্রি থাকলে জয়েন করেন আমাদের সাথে লাইভে। হ্যাঁ কই মাসুদ ভাই জয়েন করেন, মাসুদ ভাই মনে টেকনিক সাজান সৌরভ লিখেছে, নাজিম ভাইয়ের গান শুনতে চাই, সাজান সৌরভ লিখেছে নাজিম ভাইয়ের গান শুনতে চাই, ওর কানে কানে আমি গিয়ে শোনা দেব না বাসায়, ভ্রমরের মতো নাকি? হ্যাঁ ভ্রমরের মতো, আমি কি গান গাই যে ও আমাকে এই রিকোয়েস্ট করছে? আচ্ছা ও গড, ইশরাক অনুব লিখছে, শরীফ ভাইয়া ছায়া সময় মেঘ বিশালের গল্প জনরণ একা কয়েকজন, এই জনরার আরো কিছু কি সামনে আসবে? হ্যাঁ এই জনরার সামনে কিছু লেখা চলতেছে অলরেডি। আচ্ছা গুড, আচ্ছা আরেকজন লিখেছে উইলিয়াম ক্লাইভ কুইয়া লিখেছে, আহমেদ করিম ও বাগদাদি এই দুজনকে নিয়ে কি আর লেখা পাবো? আহমেদ করিম কে নিয়ে তো মনে লিখতেছে, সামনে কাজ করতে পারে। আমরা কিন্তু শুরুতে একটা জিনিস মিস করছি, নাজিম ভাই কিন্তু বলেন নাই এই বন্ধে আপনি কি পড়ছেন বা আপনি কি দেখছেন। হ্যাঁ কায়সার কমেন্ট করতে, কায়সার কায়সার এটা জিজ্ঞেস করতে। আচ্ছা আমি আসলে খুব বেশি পড়ি নাই, আমি মানে বই পড়ি নাই, আমি ইন্টারনেট থেকে অনেক কিছু পড়ছি, মানে টপিকস পড়ছি বেশি, আর বইয়ের মধ্যে একটা পড়ছি এটা হচ্ছে অনেক পুরনো বই, সার্জ ব্রেমলির লিওনার্দো দ্য ভিঞ্চির জীবনী, অনেক বড় বই, বিশাল আনন্দ পাবলিশারের কলকাতার অনুবাদ আছে, ওটা এই লকডাউন শেষ হয়ে যাওয়ার পরে শেষ করতে পারবো না, কারণ অনেক স্লো, ইনফরমেটিভ বই তো খুবই স্লো, ওটা পড়ছি মানে একদম শৈশব থেকে একদম ফুল লাইফ। হুম একেবারে, মানে সে ছোটবেলা যে আসলে কার ছেলে ছিল, কার মানে তার বাবা আর মা কে ছিল, ওটা বের করেছে সে কিভাবে, ওই ওই সময়কার ট্যাক্স, ওই সময়কার নথিপত্র ঘেটে 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 ঘেটে, মানে অনেক স্লো বই, মানে সে যে ক্যারেক্টারটা যে ছিল আসলে ওই সময় এক্সিস্ট করতো, ওইটা এস্টাবলিশ করতে মনে করেন 200 পৃষ্ঠা চলে গেছে এরকম আর কি। ভালো তার জীবনী, মানে আমার আগ্রহ ছিল ওই জন্য পড়ছি। আর একটা হাভানা রেড বলে একটা বই পড়ছি, লিওনার্দো পাবলোর নাম, একটা ইটালিয়ান রাইটার, ওটা আমাকে কলকাতা এক মানে স্ক্রিপ্ট রাইটার গিফট করছিল, হ্যাঁ দেবরতী গুপ্তা, সে হয়তো শুনতে পারে, থ্যাংক ইউ তাকে, সে আমাকে দুইটা বই গিফট করছিল, তার মধ্যে একটা হচ্ছে হাভানা রেড, ওইটা আমি পড়ছি। আর বাংলা বই অনেকগুলি আছে,
ওগুলো ওই যে সুশোভন দিয়েছে, তারপর আরো অনেকে দিয়েছে না গিফট কলকাতা থেকে, আমি ওগুলি পড়বো এক এক করে। আর লিখছি টুকটাক, ওই যে কজিতটা লিখছি, সিনেমা কিংবা সিরিজ, সিনেমা কিংবা সিরিজ কি কি দেখলেন? কিংবা সিনেমা তো আমি কোনো কাজ করি না, সিনেমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র পারমিশন দিয়ে দেখলেন কিছু দেখলেন কিনা? আচ্ছা সরি, ভালো সিনেমা দেখলেন কিনা? সিনেমা সবাই যেটা দেখছে আমি ওটা দেখছি, ওই যে হ্যান্ডসওয়ার্থ, আমার এটা দেখার একদম ইচ্ছা ছিল না, আমি জানি যে এটা উল্টা পাল্টা হবে। আমাকে এক ছেলে ফেসবুকে নক দিয়ে, ভাই আপনি দেখেন, আপনি পুরনো ঢাকার লোক, পুরনো ঢাকারে কি ঠিক মতো দেখেছি কিনা, আমার তো মনে হয় হেভি দেখেছে এসে, তবু আপনি দেখেন। এর এই কচকচানিতে আমি দেখলাম, দেখার পর যেটা স্টোরি নাই বলতে গেলে, আমি ওই পুরনো ঢাকা কি দেখেছে, ভাষাটা কি করছে, ওগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ ছবিতে একটু বেশি দেখাবে। বাংলা সিনেমা এসে কত খারাপ কিছু দেখায়, বন্দুক কাইটা নিয়ে রাস্তায় দৌড়াচ্ছে, আমাদের এখানে কিরকম হয় ঢাকার সময়, তাই না? মানে বিভিন্ন আস্তানাতে নাচ গান করছে, এরকমও তো হয় না। তো ওগুলো নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্টোরিটা একদমই উইক নাই বলতে গেলে। এটা কি স্টোরি? এই স্টোরিতে এক কথা লেখা নেই আমার মনে হয়। সবাই ভাই, কাজিম ভাই, ইয়ার বাংলাদেশের ড্রাগ লর্ডের যে সমস্যাটা কি, মানে মেইন যে ইস্যুটা সেটা কি না? এটা তো কোনো অ্যাড্রেসই করে ডিটেইলই জানে, আসলে স্টোরি নাই তো, কোনো পটভূমি নাই। হ্যাঁ, স্টোরি যেহেতু নাই, ওগুলো ডিটেইলিং কিছুই দেখে দেব ভাই। নাজিম ভাই, আপনার মনে আছে আনো সলজনিকারের কমান্ডো মুভিটার কথা? ওইটার কাহিনীও কিন্তু সেম সেম, বাচ্চাকে উদ্ধার করতে যায় শুরু ঘাটিতে, কিডন্যাপ করে নিয়ে যায়, অ্যাকশন উদ্ধার করতে যায়, কাঁচা গেছে টাইপের, মানে কাঁচা কাছে। ওটা তো সাবেক কমান্ডার থাকে, ও থাকে এক পাহাড়ের উপরে, এটাও সেম এখানে, ওর মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় ওই ল্যাটিন আমেরিকার এক স্বৈরাচারকে মারার জন্য। অনেক আগের ছবি মনে আছে, ওইটার কাহিনী তো তাও বেটার, মানে একটা বেটার, অনেক বেটার। এখানে তো কেন ওই বাংলাদেশের গডফাদার সাথে ইন্ডিয়ার গডফাদার গ্যাঞ্জাম, ইন্ডিয়ার গডফাদার অলরেডি জেলে আছে, তার ছেলেকে কিডন্যাপ করে কি লাভ? কিছুই নাই। লাস্টে হচ্ছে বাংলাদেশের গডফাদারকে মেরে ফেললো, কি মানে টাকা দেয় নাই ইন্ডিয়ার গডফাদার, মেরে ফেলছে বাংলাদেশের গডফাদারকে, যার সাথে আসলে অ্যাকচুয়ালি কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু গ্যাঞ্জাম ছেলেটা উদ্ধার হওয়ার পর তো মাথা চাতা নাই কাহিনী। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, পুরো টিম মেরে ফেললো আর্মি অফিসারটা এসে, মানে যেটা বডিগার্ড, তাকে মাফ করে দিল, তাকে মাফ করে দিল, তাকে ফেরত দিয়ে দিল, মানে তার সাথে খাতির হয়ে গেল কি, মানে কোন আর বাংলাদেশী মাফিয়া যে ওর কিছু করে নাই তারে মারা গেল। হ্যাঁ সেটাই, মানে কাহিনী বললাম স্টোরি নাই, মানে ওরা কিভাবে এই ধরনের একটা স্টোরি লিখতে পারলো, এটা তো মানে আমাদের যে কেউ এটা আমি অবাক হয়ে গেছি, এটা আমি অবাক হয়ে গেছি, কারণ আচ্ছা একদম স্টোরি নাই, স্টোরি নাই বললে তো ভুল বলা হবে, মানে মনে হয় যে এটা খুব আনারি একটা লোক স্টোরিটা তৈরি করে, আনারি এটা কিন্তু একটা গ্রাফিক নভেল মাঙ্গা থেকে নেওয়া, এটা কিন্তু একটা অ্যানিমে বা মাঙ্গা থেকে নেওয়া, লিংক দিছে সিদুয়াদ ইয়ার মেক্সিকোর একটা শহর এরকমই, ওইটা নিয়ে ওইটাকেই করছে অ্যাডাপটেশন করছে ঢাকার উপরে, ঢাকারে বাস দিছে এটা ঠিক আছে ব্যাপার না, ওরা এরকম অনেক বাস দেয়, ওরা যাই দেখাবে। বাইরের লোকজন কিন্তু খুব মজা পাইছে মুভিটা দেখে, মানে তাদের কাছে কিন্তু জিনিসটা ডিফারেন্ট লাগে না, কারণ আমরা যেরকম মেক্সিকো বা কলম্বিয়া দেখে অভ্যস্ত, ওদের কাছে জিনিসটা আমরা কেউ জানি কোন মেক্সিকো দেখাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই, ইভেন ওরা ইউএসএ দেশ জায়গা দেখায়, ওগুলিও তো ইউএসএ না, হয় কানাডা বা ওই অন্য কোন জায়গায় শুট করা, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া। স্পিলবার্গের মতো পরিচালক ইন্ডিয়াকে যখন দেখেছে মারাত্মক গোজামিল দিয়ে, ইন্ডিয়ানা জোন্স এন্ড টেম্পল অফ দি ডুম, ওটা কি ইন্ডিয়া? তারপর ইন্ডিয়াতে কি সব ব্যাংক খায়, মানুষের মাথা খায়, বানরের মগজ খায়, দেখেছে এগুলি দেখেছে উদ্ভব উদ্ভব জিনিস। তারপর ভাই মনে আছে জ্যাকের মুভিটা, ওই যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, ওটার মধ্যেও তো আরো হ্যাঁ সবই, ওইটা তো তো যখন ফ্যান্টাসি টাইপের, ওইটা একটু উদ্ভব দেখাইতেই পারে, কিন্তু হ্যাঁ ওইটা মেনে নেওয়া যায়, ওটা মেনে নেওয়া যায়, কিন্তু তোমাকে মেনে নিতে হবে, কারণ হলিউড হলিউড তার নিজের দেশে যা দেখায় সেটাও যেমন বাড়াবাড়ি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ বাইরে যেমন দেখায় সেগুলো উল্টা পাল্টা।
ওই যে দেখো ওদের আইডিয়া কি, দোষ আমি দেবো বাংলাদেশে যারা ছিল টিম তারা তারা কারেকশন করতে পারে, ওদের কি দোষ? ওরা তো একটা টিম নিয়োগ দিয়েছিল এখানে, তাই না? বাংলাদেশের টিমের উপরে জিনিসটা মানে স্টোরির উপরে কোনো কাহিনী ছিল না, যে বাপ্পি ছাড়া কারো, তো উনি কাহিনীর কথা বলছি না, কাহিনী মনে করো ওরা ধরা কাহিনীর জন্য ওরা দায়ী, ঠিক আছে, কিন্তু এই ডিটেলিং এর জন্য আমাদের টিমটা কি করছে? ডিটেলিং এ আমাদের কোনো টিম ছিল না, আমাদের থেকে শুধুমাত্র ওই যে ওয়াকার রেজা বাপ্পি ছিল, তো উনি অ্যাকচুয়ালি কি করছে জানি না, উনি বাংলা টাংলাও অনেক ভুল ছিল, অনেক ছিল বাংলাদেশের যাই করুক অ্যাকশন সিন, মানে চোখ বন্ধ করে যদি আপনি শুধু অ্যাকশন গুলি দেখেন এটা কিন্তু খারাপ, বাংলাদেশ আর্মি না থাকলে কাহিনী না থাকলে আসলে অ্যাকশন দেখতে ভালো লাগে, র‍্যাব আর্মি সব চলে আসে কেমনে, মানে যে কোনো একটা বাহিনী তো রাখবে, তাই না? মানে আর্মি আসলো কোত্থেকে এর মধ্যে, এটাই তো একটা খুবই আজব ব্যাপার, এবং সবাই গুলি খায়। মানে ওরা 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 নিউজ দেখে এই দেশে জন্মের পর থেকে তিন থেকে চারবার মিলিটারি আসছে, ওরা ধরেই না এটা হচ্ছে মিডল ইস্টের মতো কোনো একটা দেশ কিংবা ল্যাটিন আমেরিকার কোনো দেশ যেখানে কথায় কথায় সামরিক বাহিনী আসে, সামরিক বাহিনী সবকিছু হয়তো কন্ট্রোল করে, ওরা এরকমই ধরে নিয়েছে। আমি দেখছি কয়েকটা ব্ল্যাক মিরর, আমার খুব ফেভারিট ব্ল্যাক মিরর বেশি দেখি আমি, একটা ছবি দেখলাম সার্কেল, সার্কেলটা দেখছো তোমরা? সার্কেলটা আমার কাছে বইয়ে আছে, ভালো খুবই ভালো, ওটা আমার কাছে ভালো লাগছে একমাত্র। আমি খুব বেশি হিন্দি সিরিয়াল দেখি নাই, মানে ওয়েব সিরিজ দেখি আমি বেশিরভাগই, এড়াই যাই হিন্দি সিরিয়াল সিনেমা সবকিছুই, তো সেখানে এটা মেড ইন হেভেন আমি দেখছি না, দেখছি আর কি, আসলে মেড ইন হেভেনটা ভালো, আচ্ছা মেড ইন হেভেনটা দেখছেন কি? খুব ভালো লাগছে। আর অসুর দেখলাম কিছুদিন আগে, অসুর অসুর দেখি নাই, মেড ইন হেভেনটা দেখো ভালো, অন্য টাইপের স্টোরি, অসুরটা তো মানে অনেকে দেখার কথা বলছে, এটা কি আসলে ভালো? ভালো ভাই, মানে ওদের ক্রাইম ফিকশন মানে ইনভেস্টিগেশনের কিছু ডিটেইল দেখাইতে দেখছেন মনে হয়? না আমি দেখি নাই, আমি দেখি নাই, দেখেন নাই? মানে আমরা যে যে ধরনের স্টোরি লিখি, মানে যে যে ধরনের লিখি, এটা মনে ফিল করবেন আপনি, দেখার সময় আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা যাতে অবাক হয়ে যাই আইডিয়া দেখে, এক্সিকিউশন দেখে, বিল্ড আপ দেখে, যে ওয়া এভাবে স্টোরি বলা যায়, কিন্তু ওই রকম কিন্তু খুব কমই পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এক্সেপশনাল মুভি কম হচ্ছে, অনেক হচ্ছে, কিন্তু দাগ কেটে যাওয়ার মতো তেমন কিছু পাচ্ছি না। হ্যাঁ, এটা ভালো, ব্ল্যাক মিররের কিছু কিছু এপিসোড বেশ ভালো, ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, মানে ওটা চাই ওরকম ক্রিপি জিনিস থাকতে আর কি। উই আর জিনিস আছে মনে করি যে বেস্ট, এখন যে কয়টা দেখছি আমি সব না, ব্ল্যাক মিরর এর কিছু কিছু এপিসোড। আচ্ছা, আমি একটা সিরিজ দেখলাম এর মধ্যে, ইন্ডিয়ান সিরিজ হচ্ছে হাসমুখ, হাসমুখ মানে হাসমুখের মধ্যে কাহিনী হচ্ছে যে হাসমুখের যে ক্যারেক্টার সে কমেডিয়ান হতে চায়, মানে স্টেজ কমেডিয়ান আর কি, স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো কমেডি করতে গেলে তার আবার খুন করা লাগে। আচ্ছা,
মানে এক একজনের তো একটা ফিল লাগে আর কি, কেউ মদ খেয়ে উঠে, কেউ একটা রিচুয়াল থাকে, তো সে খুন না করলে সে কমেডি করতে পারে না, এই হচ্ছে কাহিনী। তো সে প্রথমে তার যে গুরু থাকে যার আন্ডারে সে কমেডি করবে শিখবে, সে তাকে খুন করে, করে সে কমেডি করতে যায় আর কি, তো করে বেশ জমায়ে ফেলে। তো এরপরে সে আরেকজনকে খুন করে, এই খুন করতে করতে সে এখন থাকে হচ্ছে খুব মফস্বল একটা শহরে আর কি, একদম লোকাল কমেডিয়ান। ওখান থেকে সে আস্তে আস্তে একটা রিয়েলিটি শোতে ঢুকে পড়ে ইন্ডিয়ান একটা বড় চ্যানেলে। এখন প্রত্যেকবারই যখন সে মানে লাইভে যায় কিংবা স্টেজে যায় তখনই তার খুন করতে হয়। এখন তার একটা ই থাকে কি বলে ম্যানেজার, তারা দুজন মিলে খুনগুলি করে আর কি, এবং তাদের পিছনে অলরেডি পুলিশও লেগে যায়, অনেকগুলি খুন তো করে ফেলছে এই মফস্বল থেকে দিল্লি মুম্বাই আসা পর্যন্ত আর কি। সিরিজটা ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে এই লোক মানে প্রত্যেকবারই যখন দাঁড়াবে স্টেজে তার আগে যদি খুন করতে হয় তাহলে তো লক্ষ লক্ষ খুন করতে হবে, এবং প্রতিটা ট্র্যাক আসলে কেমনি করে মানে এই জিনিসগুলো একটু লেম হয়ে গেছে আসলে। আমি একটু দেখার পর আমার আর ভালো লাগে না এটা দেখছি, তো এগুলো দেখলাম যে এগুলো আসলে হয় না আসলে, বুঝছেন মানে ওভার দ্য টপ হয়ে যাচ্ছে আর কি, এত হয় না, এরকম হয় না। একটা গ্রামের যেসব ছেলেপিলে ওরা যেভাবে মোবাইলে ফিশিং করতেছে এটা আসলে ইম্পসিবল। ওইটা আমি জানি না ইন্ডিয়াতে বাস্তব হয়েছে কিনা, আমাদের এখানে ফরিদপুরের একটা গ্রামে হয়েছে। আচ্ছা, বিরাট ওই গ্রামে সবাই এইভাবে টাকা পয়সা কামায়, এটা নিয়ে প্রায় 3-4 বছর আগে একটা বিরাট ইনভেস্টিগেশন হয়েছিল টিভিতে, আমি তো দেখছিলাম, বেশ লম্বা ধারাবাহিক একটা ইনভেস্টিগেশন ছিল টিভিতে, খুব সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে করছিল, তারা তখন নতুন মনে হয় লঞ্চিং করছে। ওটা আমার আমার কাছে মনে হচ্ছে ফরিদপুরের ওই গ্রামের কাহিনীটা পুরোটাই নিয়ে নিয়েছে, আমার কাছে মনে হয় শুরুতে যেভাবে যেভাবে ওরা ধরে নিয়ে জানে যে প্রথমে, তারপর খুব হালকা ভাবে ট্রিট করে, এটা ওই ফরিদপুরের ঘটনার সাথে মিল আছে। ওই গ্রামে পুরো গ্রামটাই আপনার এরকম এই কাজ করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুরো গ্রামটাই জড়িত, কি জানি নামটা, গ্রামটার নাম জানি কি ছিল ভুলে গেছে, পুরো গ্রামটা ইনভলভ। আচ্ছা আচ্ছা, মানে ইন্টারেস্টিং ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল আমার কাছে ওইটা। জামতারাটা মনে হচ্ছে হুবু ওইটার কাহিনী, এই জন্য আমি আর দেখিনি। তো ওরা কি বাংলাদেশের এই কাহিনী কোনোভাবে জানতে পারে, মানে কোনো? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা ডেইলি স্টোরি আসছিল, ইন্টারন্যাশনাল নিউজ আসছিল, ওখান থেকে নিতে পারে, নিতেই পারে। আমার কাছে মনে হয়েছে যে এটা ওই ওই গ্রামের কাহিনী, ইন্ডিয়াতে এরকম কিছু হয়েছে কিনা আমার আইডিয়া নাই, কিন্তু 3-4 বছর আগে বাংলাদেশে এটা হয়েছে, এটা কাহিনী। ওই এলাকার কোনো ছেলেপেলে থাকতে বলতে পারো? নতুন একটা বাজে সিরিজ দেখছি, টাইগার কিং। টাইগার কিং? হ্যাঁ, এটা শুভ কামাল ছোট ভাই আমেরিকা থেকে, সে খুব এটা নিয়ে হাউকাউ করেছিল। খুব বাজে না এটা আসলে? খুবই বাজে, মানে আমিও তো ওর পোস্ট দেখে আমি ভাবলাম যে খুব ভালো কিছু একটা হবে, কিন্তু এইটা আসলে মানে কেমন যেন একটা উদ্ভট কিসিমের একটা সিরিজ আছে এটা। ওয়ার্ড ওয়ার্ড আমেরিকান তো ওয়ার্ড লাইক করে। হ্যাঁ, কৌশিকে ভালো লাগবে। কায়সার মাত্র জিজ্ঞেস করতেছিল যে টাইগার কিং দেখছেন কিনা আপনারা। আমি দেখছি, পরীক্ষা দেখছে বললে একটু, আমার কাছে এরকম লাগে নাই, না আমি আর দেখব, ভালো লাগার কথা না আর কি। আমি কিছুটা বুঝছি যে এটা ওয়ার্ড, আমি একটু টেনে টেনে দেখছিলাম। এত জিনিস আছে আমাদের সামনে, মানে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন ভিডিও, এখন সময় নষ্ট করার দরকার কি আসলে, বুঝছেন না? সেটাই, মানে কেউ যদি একটা উল্টাপাল্টা সাজেশন দেয় তাহলে আসলে সময় নষ্ট হয় আসলে। হ্যাঁ হ্যাঁ, ওই কিছুক্ষণ দেখলে বোঝা যায় এটা চলবে না, পুরো দেখার দরকার হয় না। হুম, বাপ্পি কিছু বলো। এর মাঝে কৌশিক ভাই কি দেখলেন এর মাঝে? আমি ফ্রেন্ডস আবার দেখতেছি, তারপরে আবার দেখতেছি, মানে হচ্ছে যে আমি প্রথম দিকে 3টা সিজন আসলে দেখছিলাম এতদিন, মানে ওইটাই ঘুরে ফিরে দেখতেছিলাম, পরেরগুলি আর দেখা হচ্ছিল না, এখন টানা দেখার চেষ্টা করতেছি। তারপরে গোস্ট ইন দ্য শেল দেখলাম, তারপরে এক্সট্রাকশন তো দেখলামই। আচ্ছা, আর আরেকটা জানি কি দেখলাম, আরো একটা কি জানি সিরিজ দেখছি, মানে অনেকগুলি সিরিজই দেখে ফেলছি এর মধ্যে।
খুব একটা জাতক মানি হিস দেখেন নাই মানি হিস আমি এখনো দেখিনি মানি হিস আপনি যেটা নিয়ে মানি হিস দেখি নাই ডাউনলোড করছি দেখব মনে হয় একটা সিজন অন্তত দেখব প্রথম দুটো সিজন শুনছি খুবই ভালো তো কই এটা হয়তো দেখব পরের গুলো আসলে আমি জানি এখন কি হবে এরকম একটা মানে ক্রাইসিস তো থেকে বের হবে সেন্ট মানে ইমোশনাল কিছু দেখাবে এই সিনেমাটা ছকে বাঁধা হয়ে গেছে এবং এবার সিরিজের যেটা করছে এরা কোনো স্ক্রিপ্ট করে নাই এরা শুটিং করছে স্ক্রিপ্ট লিখছে শুটিং করছে স্ক্রিপ্ট লিখছে শুটিং করছে তার মানে এরা যা মাথায় আসছে এরা তাই লিখছে তাই ওই যে ক্যারেক্টার গুলো যেই হয়ে গেছে হিট হয়ে গেছে এস্টাবলিশ হয়ে গেছে ক্যারেক্টার গুলো কিন্তু খুব পপুলার জানো তো এটা হ্যাঁ সিরিয়াস পপুলার এবার খুবই পপুলার ওইটাই ওইটাই হয় এর মধ্যে একটা সিরিজ মুভি দেখলাম আনকাট জেমস আনকাট চেঞ্জ জেমস ও জেম জেম সরি এটা তো নেটফ্লিক্সে নেটফ্লিক্সে অ্যাডাম স্যান্ডলার এই মুভিটা ইন্টারেস্টিং আছে কিন্তু দেখতে পারেন একটু অন্য অন্য টাইপের আর কি দেখতে হবে কারণ ও তো সবসময় কমেডি করে তো হুম এই এটার কমেডি আবার একটু ডিফারেন্ট টাইপের আর কি শরীফের কাছে মনে করো টিপস চাইছে একজন পপ আপ করলে একটা মেসেজ বাকি পড়তে পারো হ্যাঁ ফ্যান্টাসি লেখার আলী আমাদের সৌহার্দ লিখেছে সৌহার্দ ভাই ফ্যান্টাসি লেখার কিছু টিপস দেন ফ্যান্টাসি লেখার টিপস টিপস কিভাবে দিব ভাই মানে মেন কথা হচ্ছে যে আপনার মানে মাথায় যা আসে লিখতে থাকেন এইটা হচ্ছে সহজ টিপস আর কি মানে যেটা মনে হবে যে অবাস্তব কিংবা হবে না কিংবা মানে কল্পনা করা যায় না এই টাইপের কিছু নিয়ে যদি কাজ করেন তো সেটাই তো ফ্যান্টাসি হবে সেটার উপর কাজ করেন সেটাই বেটার ওয়াইল্ড ইমাজিনেশন হ্যাঁ একদম মানে যেটা কল্পনার বাইরে আর কি বাইরে ঠিক মানে কল্পনার তো না কল্পনার বাইরে তো না মানে লজিকের বাইরে লজিকের বাইরে হ্যাঁ ঠিক এটা ভালো বলছেন মানে আনলিস্ট করে দিতে হবে ইমাজিনেশনের ইটাকে সিন্ধুকটাকে তালি হবে নাকি জি জি যেমন আরেকজন লিখছে যে জম্বি ক্যাটাগরির লেখা চাই এই ক্যাটাগরি লেখার আমার ইচ্ছা আছে হ্যাঁ আমি লেখেন এখন তো আমরা সবাই জম্বি হয়ে গেছি আমি মাঝখানে একটা পোস্ট দিছিলাম আপনারা দেখছেন কিনা জানি না যে আমার এক ক্যারেক্টার সে টাকা বসে ছুটি করে ভাগছে তো গাড়ি থেকে নেমে দেখে যে হাজার হাজার লোক বাট ওরা মানুষ না অল জম্বিজ আর কি আচ্ছা আচ্ছা বাংলাদেশি বাংলাদেশি ইয়েতে মানে তাদের মধ্যে তো একটা আছে একটা কিছু থাকবে সেটা আরেকজনের কাছে পাস করে দিবে ছোঁয়ার মাধ্যমে তো সবচেয়ে বড় অ্যান্টি গভর্নমেন্ট বলছে প্রমাণ করে রাখবো প্রমাণ দাও অনেকদিন পরে সবাইকে দেখলাম এই তো মানে অনেকদিন গৃহবন্দী কারোর সাথে দেখা নাই কথাবার্তা খুব কম চ্যাটেড হয় ফোন আলাপ হয় কিন্তু এরকম একসাথে আড্ডা তো হয়নি খুব ভালো লাগলো ভালো হইছে ভালো লাগলো আমাদেরও আজকে আসতে পারেনি তারা নেক্সট দিন আসবে টান্ডিম টান্ডিম হ্যাঁ এটা কন্টিনিউ করে এটা কারণ এই জিনিসটা চলবে আরো দু মাস সম্ভবত তো এটা একটা ভালো একটা ওয়ে কারণ একদম বিচ্ছিন্ন থাকার চেয়ে এইভাবে কানেক্টেড থাকাটা অনেক বেটার একটু দেখা হলো আড্ডা হলো ভার্চুয়াল আড্ডা তো কি হইছে আড্ডা তো নাকি হ্যাঁ খারাপ তো নেই কিন্তু মনে হচ্ছে যে আমরা ওই বসেছিলাম আড্ডা করলাম এই আর কি হ্যাঁ আমরা আড্ডা যেরকম মারতাম ওইরকমই হয়েছে আমরা তো আর ওটা ফিল করি না যে
এটা দেখছে অন্য কেউ, আমরা ভাবছি যে আমরা আমরাই, কিংবা ধরনের যে কি বলে এটারে যে ইন্টারভিউ টাইপের কিংবা সাক্ষাৎকার ধরনের, তাও তো হয়নি আমার মাথায় কিন্তু নাই যে এটা কেউ দেখছে অন্য কেউ দেখছে, আমি ভাবছি যে আমরা আমরাই। হ্যাঁ এই পাঁচ ছয় জন আমরা আছি এর, তাই না বাপ্পি? তো আমি সবাইকে বলবো সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর বাড়ির বাইরে যাবেন না, দরকারের বাইরে কোনো দরকার নাই, লকডাউনটা ভালো মতো করেন, আশা করি এই সময় কেটে যাবে এবং আমরা আবার ভার্চুয়াল না অ্যাকচুয়াল আড্ডা দেবো একদিন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তাহলে কৌশিক ভাই বলে দেন নেক্সট আড্ডা কবে হবে, একটু যারা শুনতেছে তাদের নেক্সট আড্ডা কবে দেব। নাজিম ভাই বলে শুক্রবার না শনিবার। হ্যাঁ তুমি সবার সাথে কথা বলে শুক্রবারই করো, ওটাই বেটার। শুক্রবার, আচ্ছা হ্যাঁ শুক্রবার, প্রতি মঙ্গল আর শুক্র থাকুক। হুম হুম ওকে ঠিক আছে, শুক্রবার ওকে, শুক্রবার তাহলে সবার সাথে আবার দেখা হবে, বাকি লেখকরা আসবে আমরাও থাকবো ঘুরে ফিরে। আচ্ছা আচ্ছা ভাই কোন যে থাকতে পারো আমার একটা গল্প দাঁড়া করানো আছে, ওইটাই ঠিকঠাক করতে হবে আরকি, এর জন্য আমি এত মানে সহজে রাজি হয়ে গেছি। সজীব ভাই আমরা শুক্রবারে সংকলনটার একটা নাম ঘোষণা করে দেব। ঠিক আছে গুড, ঠিক আছে ওকে, ভালো থাকেন সুস্থ থাকেন। ঠিক আছে সবাই তাহলে ভালো থাকেন, আবার দেখা হবে। সজীব ভাই ভালো থাকবেন, কৌশিক ভালো থেকো, বাপ্পি ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন সব পাঠক এবং দর্শককে বলছি ভালো থাকবেন, টাটা টাটা টাটা।